ভয়ের ঘটনা চ্যানেল এবং ভয়ের ঘটনা চ্যানেলের সদস্যরা কখনোই ব্ল্যাক ম্যাজিক, প্রেত চর্চা এই প্রকার জিনিসকে প্রশ্রয় দেয় না। যে সকল ঘটনাগুলি আমরা সবার কাছে উপস্থাপনা করি সেগুলিকে শুধুমাত্র বিনোদনের মতো করেই গ্রহণ করবেন, এবং যেই সকল ঘটনা আমরা আপনাদের শোনাই সেগুলি সত্য মিথ্যা যাচাই আমরা করি না। যে জিনিস আপনারা জানেন না বা বোঝেন না সেই জিনিস নিয়ে পরীক্ষা না করাই উচিত, কারণ ভয়ের ঘটনার কোনো সদস্য এই অজানা জিনিস নিয়ে পরীক্ষা করাকে সমর্থন করে না। দ্য মেম্বার্স অব দ্য ভয়ের ঘটনা চ্যানেল নেভার ইন্ডালজ ইন দিস কাইন্ড অব ব্ল্যাক ম্যাজিক, ঘোস্ট প্র্যাকটিসেস। দ্য ফ্যাক্টস দ্যাট উই প্রেজেন্ট টু এভরি ওয়ান উইল বি টেকেন অ্যাজ এন্টারটেনমেন্ট ওনলি, অ্যান্ড উই ডু নট ভেরিফাই দ্য ট্রুথ অব দ্য ফ্যাক্টস দ্যাট উই হিয়ার ফ্রম ইউ। ইউ শুড নট এক্সপেরিমেন্ট উইথ থিংস ইউ ডোন্ট নো অর ডোন্ট আন্ডারস্ট্যান্ড, বিকজ নো মেম্বার অব দ্য ভয়ের ঘটনা কমিউনিটি সাপোর্টস এক্সপেরিমেন্টিং উইথ দিস আননোন থিংস। নমস্কার, আমি নির্মাল্য আপনাদের সবসময়ের ভয়ের ঘটনাতে জানাচ্ছি সাদরে আমন্ত্রণ। আমন্ত্রণ তাদেরকেও যারা প্রতিনিয়ত আমাদের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে থাকেন। আপনারা আছেন এবং শুরু থেকে শেষ অবধি থাকবেন, এটাই কিন্তু প্রত্যাশা। আজ শনিবার, এবং শনিবার মানেই কিন্তু একটা নতুন করে ভয়ের ঘটনা। আশা করছি এই গোটা একটা সপ্তাহ আপনারা সবাই ভালো ছিলেন, সুস্থ ছিলেন এবং নিজেদের লোকেদের খেয়াল নিয়েছিলেন। একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই শুরুতেই, যে আমি এই পর্বটাতে আরও ভেবেছিলাম যে অনেক অনেক ঘটনা আমি অ্যাড করব, কিন্তু করে উঠতে পারিনি। কারণ গত মঙ্গলবার দিনকে আমার সম্পর্কে ছোট পিসেমশাই হন, তিনি হঠাৎ করেই মারা যান। তো তিনি বেশ কয়েক মাস ধরেই একটি শারীরিকগত সমস্যায় ভুগছিলেন, তো আচমকাই তিনি মঙ্গলবার দিনকে মারা যান, এবং সেই কারণবশত আমাকে ওখানে যাতায়াত করতে হয়েছিল এবং একটু ব্যস্ত ছিলাম। শুধু তাই নয়, আমার অফিসেরও অনেক কাজের চাপ ছিল, তার জন্য আমি আরও এক্সট্রা করে ঘটনা এখানে অ্যাড করতে পারিনি। কিন্তু আপনাদের যাতে কোনোরকমভাবেই নিরাশ আপনারা না হন, তো তার জন্য আমি বড় বড় ঘটনা এই পর্বতে রেখেছি, যেখানে আপনাদের ভয় যেমনি থাকবে, এবং শুধু ভয় নয়, আপনারা কিন্তু প্রতিটা মুহূর্ত সেই ভয়টাকে উপভোগ করতে পারবেন। তাই এই ব্যাপারটা আমি মাথায় রেখেই আমি কিন্তু এই এপিসোডটা বানিয়েছি। আজকে মোটামুটি 3-4 ঘটনা আপনারা শুনতে পারবেন, এবং শুরুতেই একটা কথা আপনাদেরকে বলবো, গত সপ্তাহতে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম যে একজন ডাক্তারবাবু শেয়ার করেছেন ওনার জীবনের একটি অভিজ্ঞতা। তাই বড় বড় ঘটনাতে এগোনোর আগে আমি প্রথমেই ওনার এই ঘটনাটা আপনাদের সাথে শুরুতেই শেয়ার করি। ওনার নাম হচ্ছে ডক্টর শিবশঙ্কর রায়। ডাক্তারবাবু কিন্তু কলকাতার একজন নামকরা ENT স্পেশালিস্ট, এবং আমার কিছু ব্যক্তিগত কারণের জন্য আমি ওনার সাথে বেশ কয়েকদিন ধরে যোগাযোগে আছি, এবং কথাবার্তাতেই আমি ওনার সাথে এই ভয়ের ঘটনা সম্পর্কিত আমি কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, এবং তারপর গিয়ে উনি ওনার একটা ঘটনা আমার সাথে শেয়ার করেন। ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে ওনার নাম এবং ঘটনাটি কোথায় ঘটেছে সেটি আমি শেয়ার করতে পারি কিনা, তো উনি যথারীতি ওনার পারমিশন দেন, তো সেক্ষেত্রেই আপনাদের কাছে আমি ওনার নামটা বললাম। তো ঘটনাটা আজ থেকে বেশ বহু বছর আগের। ডাক্তারবাবু তখন কম বয়সে ছিলেন, অর্থাৎ এই ধরে রাখুন 25-30 মধ্যে ওনার তখন বয়স ছিল, এবং ওনার যে মামা বাড়ি সেই মামা বাড়ি হচ্ছে বাংলাদেশের রাজশাহী এলাকার কোনো একটি জায়গাতে, যেখানে আমি বলে রাখছি উনি আমাকে বলেছিলেন জায়গাটা কোন জায়গায়। জায়গাটা হচ্ছে এরকম যে রাজশাহীতে একটি বড় নাম করা কবরস্থান আছে, এবং সেই কবরস্থানের পাশেই একটু শহরের শহরাঞ্চলের মধ্যেই ওনার মামা বাড়ি, এবং উনি যখন ছোটবেলায় ওখানে গেছিলেন তো সেই সময়তে ওনার মামা বাড়িতে এক রাত্রিবেলাতে উনি তিনতলা কি চারতলা এরকম বাড়ি, তো উনি সন্ধ্যের পরে বাড়ির নিচে আসেন, এবং কোনো কারণবশত উনি বাড়ির থেকে বেরিয়ে একটু এদিক ওদিকে গেছিলেন।
এবং যেহেতু কবরস্থানের পাশেই বাড়ি, তো আপনারা বুঝতেই পারছেন যে একটুখানি হলো গা ছমছমে ব্যাপারটা থেকেই যায় কোনো না কোনো রকমভাবেই। তো সন্ধ্যের পরে ডাক্তারবাবু যখন ওনার বাড়িটা যখন ফেরেন, ওনার বাড়িতে যখন ফেরেন, তো তিন চারতলা বাড়ি, উনি সিঁড়ি দিয়ে উঠছিলেন এবং ওনার ভাষ্যমতে ওই বাড়িটাতে একটুখানিক হয়তো সমস্যা ছিল। আমি যতদূর মনে পড়ছে আমি সেই হিসেবেই আপনাদের সাথে শেয়ার করছি। তো উনি যথারীতি সিঁড়ি দিয়ে উঠছিলেন এবং ওঠার সময়তে উনি লক্ষ্য করেন যে ওনার থেকে, মানে উনি সিঁড়ির এক প্রান্তে রয়েছে, তো আরেক প্রান্ততে দেখতে পাচ্ছে যে কেউ একজন যেন হাতে একটি প্রদীপ নিয়ে এগিয়ে চলেছেন। তো ডাক্তারবাবু ভেবেছেন যে ওনার আত্মীয় পরিজনদের মধ্যেই কেউ হবে। তো উনি যথারীতি ছোট ছিলেন, তো তাকে ফলো করতে করতে আস্তে আস্তে ওপরের দিকে উঠতে থাকেন। একটা সময় দেখেন যে উনি প্রায় উঠেই যাচ্ছেন সিঁড়ি দিয়ে এবং সেই সেম ডিস্টেন্স মেনটেন করে সেই প্রদীপ হাতে কেউ একজন যেন একটা অবয়ব টাইপের, সন্ধে হয়ে গেছে, একটুখানি অন্ধকার টাইপের ব্যাপার রয়েছে, কাজেই কে সামনে হেঁটে যাচ্ছে সেটা কোনোভাবেই দেখা যাচ্ছে না। তো ডাক্তারবাবু এগিয়ে চলেছেন, এগিয়ে চলেছেন। একটা সময়তে ডাক্তারবাবু যখন প্রায় কাছাকাছি চলে এসছে সেই প্রদীপের, তখন দেখে যে হঠাৎ তার জ্ঞানটা, সজ্ঞানটা ফিরে আসে। তিনি বোঝেন যে এইখানে তিনি কি করছেন। তিনি এদিক ওদিক তাকিয়ে দেখেন যে ছাদের একটা পাশে, প্রায় ছাদের একটা পাশে তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং হঠাৎ করেই তার মনে হয়েছে যে এইখানে তো আর কেউ নেই, প্রদীপ নিয়েও কেউ নেই, কোনো মানুষের অস্তিত্ব নেই। উনি বেশ কিন্তু সেই সময়তে ভয় পেয়ে যান এবং তারপর একটি চিৎকার দেন এবং চিৎকার দিয়ে সেখান থেকে নেমে আসেন। পরবর্তী সময়তে ওনার আত্মীয় পরিজনদেরকে উনি জিজ্ঞেস করেন যে কেউ এরকম সময়তে ছিল কিনা। তো তখন প্রায় প্রত্যেকেই বলেন যে তাদের মধ্যে থেকে কেউই ওখানে উপস্থিত ছিলেন না। তখন ডাক্তারবাবু বুঝতে পারেন যে এটা কোনো স্বাভাবিক ঘটনা ছিল না, এটা কোনো না কোনোভাবে একটা অস্বাভাবিকতার পরিচয় হয়েছিল। কিন্তু সৌভাগ্যবশত ডাক্তারবাবুর সাথে আর পরবর্তী সময়তে কোনো রকম কোনো সমস্যা হয়নি। উনি নির্বিঘ্নেই বাকি দিনগুলো ওখানে কাটিয়েছিলেন এবং সময় মতো উনি আমাদের কলকাতায় ফিরে এসেছিলেন। তো এই ঘটনাটা উনি আমার সাথে শেয়ার করেছিলেন এবং সম্পূর্ণ ঘটনাটাই উনি ফোনের মাধ্যমে আমার সাথে শেয়ার করেন এবং যতটা আমার মনে ছিল আমি ততটাই আপনাদের সাথে শেয়ার করি। কোথাও যদি একটু এদিক ওদিক হয়ে থাকে তাহলে আমি ক্ষমা চেয়ে নেব, কারণ সম্পূর্ণটা আমার মাথাতে থাকলেও এতদিন পরে যেহেতু বলছি তাই কিছুটা হলেও হয়তো আমার মাথা থেকে বেরিয়ে গিয়ে থাকতে পারে। তো মোদ্দা ঘটনাটা ছিল এইটাই যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর ডাক্তারবাবু যদি আমাদের ভয়ের ঘটনার এই পর্বটি যদি শুনে থাকেন তাহলে ডেফিনেটলি কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে উনি আশা করছি আমাদের কমেন্টের মাধ্যমে লিখে দেবেন যে কোথাও ভুল ত্রুটি হয়েছিল কিনা। তো এই ঘটনাটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। বড় বড় ঘটনাতে এগোনোর আগে আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই যে আপনাদের কাছেও এরকম যদি ছোট ঘটনা বা বড় ঘটনা থেকে থাকে তাহলে আমাদের সাথে সেটিকে শেয়ার করতে পারেন। অবশ্যই আপনি চাইলে লিখে অথবা রেকর্ড করে পাঠিয়ে দিন আমাদেরকে এবং আমাদের ইমেল অ্যাড্রেসটা আমাদের ভিডিওর ডেসক্রিপশনেই দেওয়া রয়েছে। তবুও আপনাদের সুবিধার জন্য আমি একবার ইমেল অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে ভয়ের ঘটনা 333@gmail.com। অবশ্যই কিন্তু এটা মেনশন করে দেবেন যে আপনার নাম এবং কোথা থেকে আপনি লিখছেন সেটা আমরা উল্লেখ করতে পারি কিনা। বেশি কথা এবার বলবো না, এবার আস্তে আস্তে পরবর্তী ঘটনাতে এগোনো যাক। এই ঘটনাটি আমাদের সাথে আমাদের একজন নিয়মিত শ্রোতাবন্ধু রাজদীপ শেয়ার করেছে এবং রাজদীপ কিন্তু এই ঘটনাটি কালেক্ট করেছে রাজদীপের এক চেনা পরিচিত একজন বয়স্ক বন্ধুর থেকে এবং ওনার একটি ছদ্মনাম দেওয়া হয়েছে কারণ উনি পেশাগতভাবে পুলিশ ছিলেন এবং যেহেতু উনি পুলিশ ছিলেন তাই ওনার নাম নিতে উনি একটুখানি বারণ করেছিলেন, তাই ওনার ছদ্মনামটা আমি এখানে ইউজ করেছি শান্ত। তাই শান্তবাবু যখন সার্ভিস করছিলেন তো সেই সময়তে ওনার জীবনে একটি হারহিম করা মর্মান্তিক ঘটনা ওনার জীবনে ঘটে যায় এবং এই ঘটনা চলাকালীন, এই মর্মান্তিকতা চলাকালীন ওনার জীবনে কিন্তু অনেক অনেক
বাধা কিন্তু ওনার জীবনে চলে এসেছিল, এবং শুধু ওনার সাথে নয়, ওনার স্ত্রী এবং ওনার যে সন্তান হতে চলেছিল তার সাথেও কিন্তু একটা বড় ট্র্যাজেডি হতে পারত। তো সেইখান থেকে উনি ওনার জীবনকে সম্পূর্ণরূপে বাধার থেকে বার করে নিয়ে আসেন। তো কি ছিল সেই ঘটনাটা, সেটা চলুন তাহলে শুনে নেওয়া যাক এবং দেখা যাক যে ঘটনাটার মধ্যে কতটা ভয় জড়িয়েছিল। আজ থেকে বহু বছর আগের ঘটনা এবং বেশ বড় ঘটনা আছে, তাই আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং প্রত্যেকটা মুহূর্ত কিন্তু ভালো করে শুনবেন, কারণ এখানে প্রত্যেকটা মুহূর্তের কিন্তু বিশ্লেষণ কিন্তু আপনারা পরে বুঝতে পারবেন। ঘটনাটা একজন পুলিশে কর্মরত একজন ইন্সপেক্টরের, ওনার নাম শান্ত। শান্ত অলৌকিক বিষয়ে একদমই বিশ্বাসী ছিলেন না। এই ঘটনার সময়কাল প্রায় 1994 সালের শীতের সময়। একদিন শান্ত গোপন সূত্রে খবর পান যে তার থানার অন্তর্ভুক্ত একটি গ্রামে বেআইনি কার্যকলাপ দুষ্কৃতীরা চালিয়ে যাচ্ছে। যেহেতু বেআইনি কার্যকলাপ রাতের অন্ধকারে বেশি হয়, তাই তিনি ঠিক করেন সেদিন রাতে ফোর্স নিয়ে সেই জায়গায় রেড করতে যাবেন, এবং সেদিন থানায় পর্যাপ্ত পরিমাণ ফোর্স না থাকায় 6 সদস্যের টিম ও শান্ত নিজে মোট 7 পুলিশকর্মী নিয়ে একটি জিপ ওর প্রয়োজনীয় আগ্নেয়াস্ত্র নিয়ে তারা প্রায় রাত 12:30 নাগাদ রওনা দেয়। সেটা গ্রাম ছিল, আর যে সময়কালের কথা শান্ত বলছে তখন রাত 7:30-8 মানে গ্রামে অনেক রাত, চারিদিকের এলাকা একদম শান্ত ও স্থির। শীতের কালো রাতে কুয়াশা ভরা জঙ্গলের মধ্যে দিয়ে একলা জিপ চলছে, চারিদিকের গা ছমছম করা পরিবেশ, এ যেন কেমন এক অন্ধকারের রাজ্য। তার মধ্যে দিয়ে জিপের আলোটা একটা ছোট্ট মোমবাতির মতো টিমটিম করে জ্বলছে। শান্ত ড্রাইভারকে বলেন যে গ্রামে আসার 1 আগে গাড়ি থামাতে এবং ওখান থেকে তারা পায়ে হেঁটেই যাবে। গাড়ির আলো দেখলে দুষ্কৃতীরা পালাতে পারে, তাই এই উপায় অবলম্বন করা। সেই গ্রামে আসার প্রায় 1 দূরে গাড়ি থামায় তারা, এবং টর্চ লাইট নিয়ে মাঝে মাঝে টর্চ লাইট জ্বালিয়ে এগোতে থাকে গ্রামের সেই মেঠো পথ দিয়ে। তারা গ্রামে এসে ইনফরমেশন অনুযায়ী সেই সব জায়গায় যায় যেখানে দুষ্কৃতীরা থাকতে পারে, কিন্তু সেই রকম কিছু না পাওয়ায় তারা ফিরে যাওয়ার উদ্দেশ্যে গাড়ির দিকে পথ চলা শুরু করে। হঠাৎ একটা বাচ্চার চিৎকার শুনে থমকে দাঁড়ায় তারা। এইবার একের পর এক চিৎকারের আওয়াজ শোনে তারা, এবং তারা সবাই সেই আওয়াজ যেদিক থেকে আসছে তারা সেই দিক বরাবর জোরে হাঁটতে থাকে। এক পর্যায়ে তারা এক শ্মশানে এসে উপস্থিত হয়। তাদের থেকে প্রায় 10-11 দূরে এক 10-11 শিশুকে জোর করে একজন তান্ত্রিক হাড়িকাটে গলাটা বাঁধিয়ে দিল। এরপর সেই তান্ত্রিক একটা বড় তলোয়ার জাতীয় অস্ত্র দিয়ে সেই বাচ্চার মাথা জবাই করতে যাবে, এমন সময় শান্ত সেই তান্ত্রিককে লক্ষ্য করে গুলি করে। তান্ত্রিক মাটিতেও লুটিয়ে পড়ে। তারা বাচ্চাটাকে উদ্ধারও করে। তান্ত্রিক মাটিতে পড়ে থাকা অবস্থায় শান্তকে বলে, তুই আমার সাধনা ভঙ্গ করেছিস, তুই দেওর ভোগ কেড়েছিস, তোর সন্তানকে দেওতার ভোগ বানাবে। তান্ত্রিক বয়স্ক ছিলেন, তাই তার অতিরিক্ত রক্তক্ষয়ের কারণে তারা হাসপাতালে নিয়ে যাওয়ার রাস্তায় মারা যান। তাই শান্ত পুলিশি কার্যকর শেষ করে তার সৎকার করে দেন ও সেই বাচ্চার পরিবারকে সেই বাচ্চাটাকে ফিরিয়ে দেন। শান্ত স্ত্রী তখন 6 অন্তঃসত্ত্বা হওয়ায় শান্ত স্ত্রী তার বাপের বাড়িতে ছিলেন। শান্ত সেই ঘটনার প্রায় 15 পর একটি ছুটি নিয়ে তার বাড়ি যান, এবং তার পরদিন স্ত্রীর সাথে দেখা করতে যান তার শ্বশুর বাড়ি। তার স্ত্রী বিছানায় বসে আছে এবং কিছু একটা বলছে, কথাটা ছিল ও আমার বাচ্চাটাকে নিয়ে যাবে। শান্তকে দেখা মাত্রই তার স্ত্রী শান্তকে এক প্রকার জড়িয়ে ধরে কান্না করতে থাকে ও বলতে থাকে, কিছু একটা করো, আমাদের বাচ্চাটাকে ওই শয়তান মেরে ফেলবে। শান্ত তার স্ত্রীকে বলেন, কি হয়েছে একটু খুলে বলো তো ঘটনাটা। শান্তর স্ত্রী বলেন, বেশ কয়েকদিন আগে সে তার মার সাথে রাতে শুয়ে ঘুমোচ্ছিলেন, স্বপ্নের মধ্যেই দেখেন তিনি একটা শ্মশানে চিতার ওপর শুয়ে আছে, আর তাকে ঘিরে কয়েকটা কালো শাড়ি পরা ঘোমটা দেওয়া অবয়ব কিছু একটা মন্ত্র পড়ছে। তিনি দেখেন একটা শয়তানের কালো মূর্তি, যেটা একটা রাক্ষসের মতো দেখতে, সেই মূর্তি পুরোটা তাজা রক্ত দিয়ে স্নান করানো হচ্ছে, আর
একটা কালো বসন পরা তান্ত্রিক যার চক্ষু কোটরে কোনো চোখ ছিল না, আর মুখের দুই পাশ দিয়ে ভ্যাম্পায়ারের মতো ছুচালো দাঁত বেরিয়ে রয়েছে, আর একটা পেন্টাগ্রাম আঁকা তার সামনে বসে নানা রকম অঙ্গভঙ্গি করে কিছু অজানা ভাষায় মন্ত্র পড়ছে। আর কিছুক্ষণ পর সেই কালো ঘোমটা দেওয়া অবয়বগুলো তাকে ধরে সেই পেন্টাগ্রামের মাঝে শুয়ে দেয়, আর সেই কালো অবয়বগুলো তাকে ঘিরে ঘুরছিল এমন সময় সেই পাথরের মূর্তি থেকে বেরিয়ে আসে এক রাক্ষস। শান্তর স্ত্রী বর্ণনার মতে সেই রাক্ষসটা সারা গায়ে বড় বড় লোমে ঢাকা ও হাতে ও পায়ে বড় বড় নখ, মুখ দিয়ে বড় বড় এবড়ো খেবড়ো দাঁত বেরিয়ে আছে, আর মাথার মাঝখানে একটা শিং। সেই রাক্ষসটা এক লাফে তার স্ত্রীর উপর ঝাঁপিয়ে পড়ে, আর তার স্ত্রীর মুখের উপর ঝুঁকে তার স্ত্রীর শরীরের গন্ধ শুকতে থাকে, আর সেই রাক্ষসের মুখ দিয়ে লালা জাতীয় কিছু একটা তার স্ত্রীর শরীরের ওপর পড়ছিল। এই স্বপ্নটা এমনভাবে দেখছিল তার মনে হচ্ছিল যেন সত্যিই এমনটা ঘটছে। সে স্বপ্নে এতক্ষণ যা দেখছিল আর যা হচ্ছিল তার সাথে সে পাথরের মতো হয়ে গেছিল, একটুও নড়তেও পারেনি আর মুখ থেকে শব্দও করতে পারেনি। এই স্বপ্নটা যেন শেষই হচ্ছিল না শান্তর স্ত্রীর ভাষ্য মতে। তারপর থেকেই শুরু হয়ে যায় আরও গুরুতর সমস্যা। তখনকার সময় ওয়াশরুমগুলো মূল বাড়ির থেকে একটু বাইরে হতো। একদিন সন্ধ্যায় শান্তর স্ত্রী বাথরুমে যাওয়ার প্রয়োজন হলে সে কাউকে সাথে না নিয়েই বাথরুমে যায়। ওখান থেকে আসার সময় শান্ত স্ত্রী স্পষ্ট একটা চাপা হাসির আওয়াজ শুনতে পায়। শান্ত স্ত্রী পিছনে ঘুরে তাকায়, কিন্তু কিছু দেখতে না পাওয়ায় সে আবার মূল ঘরের দিকে এগোতে থাকে। আর তখন তার হঠাৎ চোখ যায় ঘরের মাচার উপর লক্ষ্য করে সামনের দিকে ঝুঁকে চার হাত পায়ে ভর দিয়ে উপুর হয়ে বসে তার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে কেউ একটা। আর তার চোখগুলো তেমন কুকুর বিড়ালের চোখে আলো পড়লে যেমন জ্বলে, ঠিক তেমনি ভাবে জ্বলছিল। এই দেখে শান্ত স্ত্রী চিৎকার করে জ্ঞান হারিয়ে পড়ে যান এবং পরে বাড়ির লোকজন তার জ্ঞান ফেরায়। শান্ত যেহেতু এইসব ভূত প্রেতে বিশ্বাসী ছিল না, তাই তিনি তার স্ত্রীকে কোনোরকম ভাবে শান্ত করে, আর তারপর দিন শহরের এক সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাবে এই ভেবে সে রাতে তার স্ত্রীর সাথেই ঘুমিয়ে যায়। আনুমানিক রাত তখন প্রায় 2:30 মতো হবে। শান্তর ঘুম ভাঙে এক গোঙানির শব্দে। শান্ত ঘুম থেকে উঠে দেখে তার স্ত্রী পাশে নেই, আর সেই গোঙানির আওয়াজটা কন্টিনিউ আসছে। শান্ত সেই আওয়াজ শুনতে শুনতে এগোতে থাকে শব্দের উৎস কোথায় সেটা দেখার জন্য। শান্ত ঘরের থেকে বেরিয়ে উঠানে আসে এবং দাঁড়ায়, আর শব্দটা তখন চারিদিক থেকে আসতে থাকে। হঠাৎ আওয়াজটা বন্ধ হয়ে যায়, আর চাপা বিড়বিড় করে কাদের কথা বলার শব্দ যেন শুনতে পায়। এরপর শান্ত দেখে ঘরের পাশের জামগাছটা থেকে কেউ একজন কালো ছায়ার মতো অবয়ব টিকটিকির মতো নামছে। শান্ত তার উদ্দেশ্যে প্রশ্ন করে, কে কে ওখানে? এই সময় শান্ত অনুভব করে তার ঘাড়ের কাছে একটা গরম নিঃশ্বাস ফেলছে। শান্ত ঘুরে দাঁড়ায় এবং দেখে কিছুই নেই। ঠিক সেই সময় শান্তর বাঁ কাঁধে কেউ হাত রাখে। শান্ত আবারও ঘুরে দাঁড়িয়ে দেখে সেই তান্ত্রিক। শান্ত এক প্রকার চমকে উঠে এক লাফে পিছনে সরে যেতে গিয়ে পড়ে যায়। তখন সেই তান্ত্রিক তার এক নিমেষে তার মুখের সামনে চলে আসে এবং তার গলা চেপে ধরে বলে, অপেক্ষা কর, তোর জীবন নরকের থেকেও দুর্বিষহ হয়ে উঠবে। ঠিক তখনই শান্তর স্ত্রীর ডাকে ঘুম ভেঙে যায়। শান্ত উঠে বসে হাঁপাতে থাকে আর তার গলায় ব্যথা অনুভব করে। শান্ত এতক্ষণ যে স্বপ্ন দেখছিল সেটা শান্ত এতক্ষণে বুঝতে পারে। শান্ত স্ত্রী শান্তকে জিজ্ঞেস করলে শান্ত বলে, কিছু হয়নি। এই বলে সে তার স্ত্রীকে শুতে বলে এবং নিজেও শুয়ে পড়ে। শান্ত শুয়ে চিন্তা করে যে এটা স্বপ্ন হলে গলায় ব্যথা কেন হচ্ছে তার? তাহলে তার স্ত্রী কি সত্যি বলছিল? শান্ত সেদিন রাতে ঘুমিয়ে যায় এই সব ভাবতে ভাবতে। পরদিন শান্তর শাশুড়ি মা সকালে কৃষ্ণ মন্দিরে পুজো দিয়ে তাদের জন্য প্রসাদ নিয়ে আসে। অবাক বিষয়, তাজা প্রসাদ শান্তর শাশুড়ি মা বাড়িতে এনে তাদের দিতে গিয়ে দেখে প্রসাদ পচে নষ্ট হয়ে গেছে। শান্ত বুঝতেই পারছে না যে কি হচ্ছে তাদের সাথে। শান্তকে তার শ্বশুরমশাই ও শাশুড়ি মা বলে যে, বাবা, আমরা নিশ্চিত যে তোমাদের ওপর কোনো অপদেবতার নজর পড়েছে। শান্ত তখন কনফিউজ পুরোপুরি, সে কি করবে?
বুঝে উঠতে পারছে না, এখন সত্যি কি এইসব হয়? সত্যি কি আমাদের ওপর অপদেবতা নজর পড়েছে? এই সব দুশ্চিন্তা শান্তর মনে দানা বাঁধতে থাকে। শান্তর শাশুড়ির চেনা এক পরিচিত পুরোহিতের কাছে শান্ত স্ত্রীকে নিয়ে যাওয়া হয় এবং শান্ত স্ত্রীকে পুরোহিতের সামনে বসানো হয়। সেই পুরোহিত কিছু রিচুয়ালস করতে থাকে আর মন্ত্র পড়তে থাকে, কিন্তু দীর্ঘ দেড় থেকে দুই ঘন্টা প্রয়াসের পরও এক পর্যায়ে পুরোহিতের নাককান দিয়ে রক্ত বের হতে থাকে। তখন তিনি চেষ্টা বন্ধ করেন এবং শান্তর শাশুড়িমাকে বলেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, ওই শয়তানি শক্তি অনেক শক্তিশালী, এর থেকে বেশি কিছু করা আমার দ্বারা সম্ভব হবে না। আপনারা এই গ্রাম থেকে তিন গ্রাম পর এক তান্ত্রিক আছে যিনি কালীর সাধক, ওনার কাছে যান এবং দেখুন যে কি হয়। ঈশ্বরের আশীর্বাদ থাকলে সমস্যার সমাধান নিশ্চয়ই হবে। আপনারা বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকুন আর যতদিন সমস্যার সমাধান না হয় চেষ্টা করুন মাছ মাংস ডিম এইগুলো না খাওয়ার, আর যত তাড়াতাড়ি সম্ভব ওনার সাথে যোগাযোগ করুন। সেদিন পুরোহিতের কাছ থেকে চলে আসে এবং রাতে তারা খাওয়ার পর শুতে যান। প্রায় মধ্যরাত তখন হবে, তখন শান্তর স্ত্রী হঠাৎ ঘুম ভেঙে যায়। শান্তর স্ত্রী খাট থেকে নেমে টেবিলের দিকে যায় জল খেতে এবং জল খেয়ে ফিরে আসার সময় লক্ষ্য করে যে ঘরের সিলিংয়ের সাথে একটা কালো অবয়ব ঝুলে আছে আর সেই অবয়বটা বলছে, কিরে তোর পেটের বাচ্চাটার কচি হাড় মাংসর স্বাদ তোদের মাংসল থেকে অনেক বেশি সুস্বাদু, চিন্তা করিস না, ঠিক সময়ে নিয়ে যাব। পুরোহিতের কাছে গিয়েছিলিস তাই না? লাভ নেই কোনো, তোর বাচ্চা আমরা নিয়ে যাবই, পারলে আটকে দেখা। এই বলে সেই কালো অবয়বটা ঘরের দেওয়াল বেয়ে ঘুরতে থাকে। এই দেখে শান্ত স্ত্রী তার দুই হাত দিয়ে তার নিজের কান চেপে ধরে আর চোখ বন্ধ করে চিৎকার করে ওঠে। সেই চিৎকারে শান্তর ঘুম ভেঙে যায়। শান্ত উঠে দেখে তার স্ত্রী টেবিলের সামনে দাঁড়িয়ে আছে এবং নিজের কান চেপে আর চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। এই দেখে সে তার স্ত্রীকে গিয়ে শান্ত করে, আর কিছু হয়নি এই বলে শান্ত তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে শুয়ে পড়তে বলে এবং শান্ত নিজে সারাটা রাত স্ত্রীর মাথার কাছে বসে জেগে কাটায়। তার স্ত্রী অন্তঃসত্ত্বা, কিন্তু এইভাবে চলতে থাকলে তো তার স্ত্রী ও তার সন্তানকে শান্ত বাঁচাতে পারবে না। এইসব নানা রকম দুশ্চিন্তায় আর রাতে কালো অন্ধকারের মধ্যে এই সব শয়তানি অত্যাচারের মধ্যে কাটছিল দিন। বেশ কয়েকদিন ঠিকঠাক ঘুম না হওয়ায় শান্ত সেদিন রাতে ঘুমিয়ে যায়। ঠিক মধ্যরাত তখন এমন সময় হঠাৎ শান্তর পা ধরে কেউ টেনে খাট থেকে প্রায় অর্ধেক অংশ নামিয়ে ফেলে। শান্ত আবারও গিয়ে শুয়ে পড়লে আবার খানিকক্ষণ পর শান্ত অনুভব করে তার বুকের ওপর উঠে তার মুখের দিকে ঝুঁকে কেউ তাকিয়ে আছে, কারণ তার মুখের ওপর গরম নিঃশ্বাস পড়ছিল। শান্ত চোখ না খুলেই ডান হাত দিয়ে সজোর এক ঘুষি চালিয়ে দেয়। ঠিক সেই সময় শান্ত বুঝতে পারে একটা লোমশও কোনো কিছুর গায়ে ঘুষির আঘাতটা পড়েছে, আর লোমশ সেই জিনিসটা বুকের ওপর থেকে সরে যাওয়া মাত্রই শান্ত এক লাফে উঠে দেখে দরজা ভেদ করে কেউ চলে গেল। এইবার শান্ত তখনই ঠিক করে, আজ ওর একদিন কি আমার একদিন। শান্ত দরজা খুলে ওই শয়তানকে ধাওয়া করে বাইরে উঠোনে এসে দাঁড়িয়েছে। এমন সময় শান্তর পিলে চমকে যাওয়ার মতো দৃশ্য দেখে। শান্ত দেখে শান্তকে ঘিরে প্রায় 10-15টা কালো বিড়ালের মতো দেখতে, কিন্তু সেগুলো আদতে বিড়ালের থেকেও বড়। সেই জন্তুগুলো এমনভাবে গর্জন করছে যেন শান্তকে এক্ষুনি টেনে ছিঁড়ে খেয়ে ফেলবে। বাঘের যখন শিকার ধরার আগে মুখ থেকে লালা ঝরে, ঠিক তেমনিভাবে ওই জন্তুগুলোর মুখ থেকে লালা ঝরছিল। আর সেই সময় শান্ত ঈশ্বরকে স্মরণ করতে থাকে, চোখ বন্ধ করে উচ্চস্বরে জপতে থাকে কৃষ্ণ মন্ত্র, আর কিছুক্ষণ পর বুঝতে পারে তার পাশ পুরো হালকা হয়ে গেছে। শান্ত ঘরে গিয়ে শুয়ে পড়ে। এরপর তার স্ত্রীর আচরণে আসে আমূল পরিবর্তন। তার স্ত্রী একা একা থাকতে পছন্দ করে, খাওয়া দাওয়া করত না ঠিক মতো করে, আর কারোর সাথেই কথা বলতো না। কথাগুলো স্পষ্ট না হওয়ার কারণে কিছুটাই বোঝা যেত। কথাগুলো এমন ছিল, তোমার ভাগ তুমি পাবে, ওকে সেদিন নিয়ে যাব,
কালদেবতা তোমার আমি তোমার পূজারি। যত দিন এগোতে থাকে তারপর কিন্তু শান্ত স্ত্রী শঙ্খের ধ্বনি সহ্য করতে পারত না। বাড়িতে সন্ধ্যাবেলায় আরতির সময় শঙ্খ বাজলে তাকে ঠেকিয়ে রাখা মুশকিল হতো। একে একে অনেক গুণিন ওঝা তান্ত্রিককে দেখানো হয়, তারা কেউই সমাধান করতে পারেনি। ওদিকে শান্ত ডিউটিতে যোগ দেওয়ার দিনও চলে এসেছে। একদিন এক নাম করা ওঝার সন্ধান পায় তারা। ওনার অনেক নামডাক আছে, তাই দূর দূর থেকে অনেক মানুষ আসে তার কাছে সমস্যার সমাধান করতে। শান্ত ও তার শালা ওই ওঝার কাছে যায় আর ওনাকে পুরো বিষয়টি খুলে জানায়। উনি শান্তকে একটি জল পরে দেয় আর একটা কবজ দেয় আর শান্তকে বলে দেয় আমি কাল যাব। আর উনি এটাও বলে দেয় যে নিয়ম করে জল পোড়াটা খাওয়াতে ও কবজটা তার বাম হাতে কবজির উপর যেন বেঁধে দিয়ে দেয়। শান্ত তার বাড়ি এসে তাই করে। সেদিন পুরো বাড়িটা হালকা ছিল। পরদিন সন্ধ্যায় ওঝা শান্তর বাড়িতে আসে আর শান্ত স্ত্রীকে নিয়ে আসনে বসায়। এক পর্যায়ে সেই দেও শান্ত স্ত্রীর শরীরে প্রবেশ করলে সেই ওঝা দেওকে প্রশ্ন করে, কে তুই, কোথা থেকে এসেছিস? তখন সেই দেও বলে, ক্ষমতা থাকলে খুঁজে বের কর আমি কে, আর আমি কে এটা জানার পর তোর রাতের ঘুম হারাম হয়ে যাবে। সেই দেও একে একে ওই ওঝার সাত পুরুষের নাম বলে দেয়। জানিস, কাল তোর দেওয়া জল পোড়াতে আমার কিছুই হয়নি, আমি চাইলেই আসতে পারতাম, আসিনি তার কারণ এই মূর্খ মানুষগুলোকে আবার প্রমাণ করানোর জন্য যে তোরা আমার কেউই কিছু করতে পারবি না। ওঝা বলে, তুই শালা নরকের কীট, তোর জায়গা ঈশ্বর নরকে ঠিক করে রেখেছে, একদিন তোর পাপের ঘড়া পূর্ণ হবে আর তোদের পাপের গুণের আগুনে তোরাই পড়বি। এই বলে ওঝা মন্ত্র পড়তে থাকে আর শান্ত স্ত্রীর গায়ে জলের ছিটা দিতে থাকে। তখন শান্ত স্ত্রী তার নিজের পেটে আঘাত করছিল আর বলছিল, থাম হারামির বাচ্চা, না হলে এই বাচ্চাটাকে এক্ষুনি মেরে ফেলবো। ওঝা বাচ্চাটার কথা ভেবে মন্ত্র পড়া থামিয়ে দেয় আর শান্ত স্ত্রী এক প্রকার তাচ্ছিল্য করে হাসতে থাকে। সেই ওঝা অন্য অভিজ্ঞ কাউকে দেখানোর কথা বলে চলে যায়। এই ঘটনার দুদিন পর জানা যায় যে সেই ওঝা হার্ট অ্যাটাকে মারা গেছে। এই সব ঘটনা ঘটার পর শান্ত মানসিকভাবে ভেঙে পড়ে। শান্ত বসে বসে ভাবতে থাকে যে কিভাবে তার স্ত্রীকে এই অবস্থায় ফেলে সে ডিউটিতে যাবে। শান্তর চাকরির রেকর্ড ভালো থাকায় শান্ত ছুটি বাড়ানোর জন্য তার পরিচিত এক উচ্চপদস্থ কর্মকর্তার সাথে দেখা করতে যায় কলকাতায়। শান্ত সেই উচ্চপদস্থ অফিসারের সাথে দেখা করে এবং তাকে অনুরোধ করেন শান্ত ছুটি বাড়ানোর জন্য। এবং অফিসারটি শান্তকে জিজ্ঞেস করে যে ছুটি নেওয়ার কারণ কি। শান্ত বলে তার স্ত্রীর শারীরিক পরিস্থিতি খুবই খারাপ, তাই শান্ত ছুটি বাড়ানোর জন্য আর্জি করছে। ছুটির আর্জি মঞ্জুরও হয়। অফিসার শান্তকে পার্সোনালি জিজ্ঞেস করেন আর শান্তকে সেই অফিসারটি বলেন, শান্ত, আমি তোমাকে যতটা চিনি আমার মনে হচ্ছে তুমি কিছু লুকোচ্ছ। শান্তকে একটু জোড়াজুড়ি করায় শান্ত বলে, স্যার, আমি যে সমস্যাটি বহন করছি এতদিন ধরে তা কাউকে বললে সে হয়তো বিশ্বাসই করবে না, মানুষের কাছে হাসির পাত্র হব, তাই কাউকে শেয়ার করতে ভয় হয় স্যার। আসলে কারো দুঃখ যন্ত্রণা কথা শুনে অন্য কেউ ব্যঙ্গবিদ্রূপ করলে তাহলে সে আঘাত খুবই কষ্টদায়ক, যা ব্যক্ত করা খুবই অসম্ভব। অফিসার তখন বলে যে, শান্ত, তুমি নিশ্চিন্তে বলো আমায়, আমি শুনতে চাই, দেখি আমার ছোট ভাইটার পাশে দাঁড়াতে পারি কিনা। শান্ত শ্বশুরবাড়ি যাওয়ার পর থেকে যা যা ঘটেছে সব বলে। সেই অফিসারকে আরও বলে, এই অন্তঃসত্ত্বা স্ত্রীকে তার বিপদের সময় আমি স্বামী হয়ে কিছু করতে পারছি না, এর থেকে কষ্টের আর কিছু নেই। শান্ত বলে, মার সন্তান এই দুইজনকে আমি কিভাবে বাঁচাবো আমি এই চিন্তায় আমার কাজ করছে না। এই বলে শান্ত কান্নায় ভেঙে পড়ে। অফিসার বলে, তুমি চিন্তা করো না, আমাদের চেনা একজন শাস্ত্রীজি আছেন, চলো আমার সাথে তার কাছে। কিন্তু তুমি আজ শাস্ত্রীজির কাছে গেলে বাড়িতেও ফিরতে পারবে না, কারণ এখান থেকে ওনার আশ্রম কমপক্ষে 3-3.5 ঘন্টার পথ। অফিসার বলে, ঠিক আছে, তুমি বাড়িতে খবর পাঠাও যে তুমি কাল বাড়ি যাবে। শান্তর শ্বশুরবাড়িতে ফোন না থাকায় শান্তর শ্বশুরবাড়ির এলাকার এক টেলিফোন বুথে ফোন করে বলে দেয় যে আজ আসবে না, কাল ফিরবে, এই খবরটা অতি অবশ্যই যেন তার শ্বশুরবাড়িতে পৌঁছে দেয়। সেই দিন সে ও অফিসার দুইজন দুপুরের খাওয়াটা সেরে বিকেল 3:30 নাগাদ রওনা দেয় আশ্রমের উদ্দেশ্যে।
এবং রাস্তায় জ্যামজট থাকায় তারা সন্ধে 7:15 নাগাদ পৌঁছয় সেই আশ্রমে। শীতকালের রাত আর আশ্রমটা একটু গ্রামের সাইটে ছিল, তাই রাস্তাটা পুরোই নির্ঝুম। আশ্রমে পৌঁছে শাস্ত্রীজি একটা আসনে বসে মালা জপছিলেন। অফিসার শাস্ত্রীজিকে বলেন, গুরুদেব, এ আমার ভাই মতো। বলতেই শাস্ত্রীজি অফিসারকে থামিয়ে দিয়ে বলল, চুপ করো বাবা। এই বলে শাস্ত্রীজি নিজেই বলতে লাগলো শান্তকে উদ্দেশ্য করে, তুমি কাকে নিয়ে এসেছো সাথে করে, তুমি কি জানো বাবা? শান্ত বলল, আমি কিছুই বুঝতে পারছি না কেন এমন হচ্ছে আমার সাথে। শাস্ত্রীজি শান্তকে বলেন, ঘটনা বলো, কি জানো তুমি? শান্ত বলল, তার সাথে আর তার স্ত্রীর সাথে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনা। আর এখন তার স্ত্রীর পরিস্থিতি সব শুনে শাস্ত্রীজি বলেন, এ সূত্র কিন্তু আরো আগে, তুমি কিছু স্কিপ করে যাচ্ছ, ভালো করে মনে করে দেখো তো। মনে করে দেখো কাজের জায়গায় এমন কোনো শত্রুতা আছে বা ছিল কি না। শান্ত বলে, পুলিশের শত্রু তো সবাই, এতদিন চাকরি করছি, কত ক্রিমিনালদের জেলে পাঠিয়েছি, আর রিসেন্ট একটা ঘটনায় একজন তান্ত্রিকের এনকাউন্টার হয়েছে আমার হাতে। আমার কিন্তু তাকে মারার ইচ্ছা ছিল না, ওনার শারীরিক সমস্যার কারণে রক্ত বেশিক্ষরণের ফলে উনি মারা যায়। শাস্ত্রীজি বলেন, আচ্ছা আর কিছু বলতে হবে না, বাকিটা আমি জেনে নেব। শাস্ত্রীজি অবস্থার বেগতিক দেখে তাদের দুজনকে বলেন, আজ তোমরা এখানে থেকে যাও, এই রাতে তোমাদের বাইরে যাওয়া ঠিক হবে না, কারণ আশ্রমের বাইরে থেকে একের অধিক শয়তানের উপস্থিতি আমি টের পাচ্ছি। এরপর শাস্ত্রীজি বলেন, রাতে তোমরা থাকো, কাল আমি তোমার সাথে যাব। তুমি চিন্তা করো না, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তোমার স্ত্রীর জন্য, ও রাতে ওর কিছু যেন না হয়। শাস্ত্রীজি রাতে আসনে বসেন ও তার সাথীকে ডাকেন, যে আদতে একজন ভালো আত্মা। সেই আত্মার নাম হচ্ছে অশোক। সেই অশোক আর শাস্ত্রীজি এই দুজনে মিলে সকল ধরনের সমস্যার কিন্তু সমাধান করেন। রাতে অশোককে ডাকেন ও শান্ত সমস্যার কথা জানান। অশোক শাস্ত্রীজিকে অপেক্ষা করতে বলে অশোক চলে যান, আর শাস্ত্রীজি ঈশ্বর প্রার্থনা করতে থাকেন। মধ্যরাত তখন অশোক ফিরে আসে। এরপর অশোক শাস্ত্রীজিকে বলে যে সমস্যা কিন্তু খুবই জটিল, সমাধান আছে কিন্তু ঝুঁকিও আছে। অশোক বলে, শান্তক যে তান্ত্রিককে হত্যা করেছিল সেই তান্ত্রিক দেও দেবতার ভোগ দিতে না পারায় এখন সেই তান্ত্রিক শান্তর অন্তঃসত্ত্বা স্ত্রী ও সন্তানকে দেও দেবতার ভোগ বানাবে। তান্ত্রিক এখন খুব চেষ্টা করছে মা ও বাচ্চাটার ক্ষতি করার, কিন্তু অশোক তার দুই সাথীকে ওনার ওখানে রেখে এসেছে, যারা তাদের ঠেকনা দিচ্ছে। আগামী দুই দিন পর অমাবস্যা, সেই রাতেই ওই তান্ত্রিক শান্ত স্ত্রী ও সন্তানকে নিয়ে যাবে দেওয়ের ভোগ বানানোর জন্য। তাই যা করার তাই সীমিত সময়ের মধ্যেই করতে হবে। আর তারপর শাস্ত্রের দিকে তাকিয়ে একটি কৌশল শিখিয়ে দেয়, আর বলে ভুলবে না, দেও কিন্তু সুগন্ধি আগরবাতির গন্ধ পছন্দ করে আর শঙ্খধ্বনি সহ্য করতে পারে না। তুমি কাল যাও, আমি থাকবো তোমার সাথেই। পরদিন সকালে শাস্ত্রীজি মঙ্গলঘট পুজো দিয়ে তার কিছু জিনিস দিয়ে একটি কবচ বানায় ও মন্ত্রপুত গঙ্গার জল ও আরও কিছু সামগ্রী নিয়ে সে রওনা দেয়। সকলে এবং সেই শাস্ত্রীজি ও তার শিষ্য শান্ত আর ওই অফিসার জিপে করে রওনা দেয়। তারা দুপুর 12:30 নাগাদ পৌঁছয় যেটা ছিল কালবেলার প্রথম ধাপ, শান্ত শ্বশুর বাড়িতে। শাস্ত্রীজি বাড়িতে ঢোকার আগে শিব মন্ত্র জপ করেন আর নিজের শরীর বন্ধ করে নেন, তারপর বাড়ির ভেতরে ঢোকেন। শাস্ত্রীজি পুরো বাড়িটা ঘুরে দেখেন এবং মন্ত্রপুত গঙ্গার জল ছিটাতে থাকেন। এমন সময় বকুল গাছের গোড়ায় জল ছিটাতে সেখানে থেকে কোনো জিনিস পুড়ে গেলে যেমন হালকা ধোঁয়া বের হয়, ঠিক তেমনিভাবে ধোঁয়া বের হয়। শাস্ত্রীজি বুঝতে পারে সেখানে তাবিজ আছে, তাই তার শিষ্য দিয়ে সেই জায়গা খুঁড়িয়ে প্রায় 15টা তাবিজ, যেগুলো একটা গিটে বাঁধা, ঠিক এমনভাবে প্রায় 142টা তাবিজ উদ্ধার করে। তারপর তিনি কিছু রিচুয়াল করেন ও তিনি বলেন, শান্ত স্ত্রীর সাথে একজন সবসময় থাকতে হবে, কাজ শেষ না হওয়া পর্যন্ত, কারণ ওকে একা কোনোভাবেই ছাড়া যাবে না। শান্ত স্ত্রী গো মেরে এক জায়গাতে বসে থাকে আর গোঙাতে থাকে,
এরপর সন্ধ্যায় শাস্ত্রীজি যজ্ঞ শুরু করেন আর তার সামনে একটা গোলাকার বৃত্ত এঁকে তার মাঝখানে শান্ত স্ত্রীকে বসান। শাস্ত্রীজি তখন শুরু করেন উচ্চস্বরে মন্ত্রপাঠ। এক পর্যায়ে শান্ত স্ত্রী বলে, শাস্ত্রীর বাচ্চা চুপ কর, না হলে এর পেটের বাচ্চাটাকে এক্ষুনি নষ্ট করে দেব। শাস্ত্রীজি মন্ত্রপাঠ থামায়। শান্ত স্ত্রীর ভিতরে থাকা দেওকে বলে, আমি জানি তুই কে, কোথা থেকে এসেছিস, এখন বল কি চাস তুই। সেই দেও তখন বলে, আমার এই বাচ্চাটা চাই। শাস্ত্রীজি বলেন, এটা কোনোভাবেই সম্ভব না। এইসব ঘটনা ঘটার সময় সেই অশোক নামক ভালো আত্মাটা ওখানেই উপস্থিত ছিল। সেই অশোককে শুধু শাস্ত্রীজি দেখতে পাচ্ছিলেন। শাস্ত্রীজি আবার মন্ত্রপাঠ করতে শুরু করলে সেই দেও শান্ত স্ত্রীর পেটে আঘাত করতে থাকে এবং তখন শাস্ত্রী মন্ত্রপাঠ থামিয়ে দিয়ে সেই দেওকে বলেন, আচ্ছা তোকে দেওয়া হবে, তবে এখানে নয়, এক শ্মশানের নাম করে বলে ওখানে রেখে আসা হবে। শাস্ত্রীর দিকে তাকিয়ে বলে, তিনি মেরুর বলয়ে মন্ত্রপাঠ করতে। শাস্ত্রীজি সেই মন্ত্রপাঠ করতে থাকে ও আগে থেকে শাস্ত্রীজি তার শিষ্যকে শিখিয়ে রেখেছিলেন যে যখন শাস্ত্রীজি ইশারা করবেন তখন শঙ্খ বাজাতে, কারণ ওই দেওকে কিছু সময়ের জন্য অন্ধ ও বধির করা হবে, তাহলে তাকে বোকা বানানো সহজ হবে। শাস্ত্রীজি আগে থেকেই সেই অফিসার ও শান্তকে দিয়ে সেই শ্মশানে একটা খড়ের পুতুলের গায়ে আতর মাখিয়ে ও তার চারপাশে সুগন্ধি আগরবাতি দিয়ে অনেক বেশি পরিমাণে জ্বালিয়ে রাখতে বলে দিয়েছিলেন আর শান্তর স্ত্রীর চুল, শান্তর স্ত্রীর ব্যবহৃত কাপড় সেই পুতুলের গায়ে পরিয়ে রাখতে হবে, যাতে সেই দেও ওই পুতুলকে শান্তর স্ত্রী মনে করে তার সেই পুতুলের ওপর ভর করতে চায়। আর তাদের মন্ত্রপুত ত্রিকাঠি ও লালা সুতো, যেটা গঙ্গার জলে ভিজানো ছিল, শান্ত ও অফিসারকে বলে, তোমরা একটা মোটামুটি জায়গা জুড়ে ত্রিকাঠি পুঁতে লাল সুতো দিয়ে দুই দিক ঘিরে একদিকে খুলে রাখবে আর সেই দেও আসলে তোমরা খোলা দিকটা লাল সুতো দিয়ে বন্ধ করে দেবে। সাবধান, দেওকে যদি বন্ধ করতে সক্ষম না হও তাহলে তোমাদের মৃত্যু কিন্তু অনিবার্য। শান্ত জিজ্ঞেস করে, কিভাবে বুঝবেন তারা যে দেও ওখানে প্রবেশ করেছে? শাস্ত্রী তখন বলে যে দেও প্রবেশ করার সময় দেখবে একটা কালো ছায়ামূর্তি প্রবেশ করছে আর তখনই কাজটা করে চলে আসবে, বাকিটা আমার সাথী করে দেবে। সেই দেও কিছুক্ষণের জন্য বধির হয়ে যায় আর বাধ্য হয়ে শান্ত স্ত্রীর শরীর থেকে বেরিয়ে আসে আর কিছুক্ষণ পর সেই পেতে রাখা ফাঁদের মধ্যে প্রবেশ করে আর শান্তরা সেই খোলা দিকটা সুতো দিয়ে বন্ধ করে দেয়। তখন সেই দেও চিৎকার করতে থাকে আর বলতে থাকে, যেদিন ফিরব সেদিন তোর বংশ নির্বংশ করে দেব। শান্তরা বাড়ি ফিরে দেখে তার স্ত্রী শুয়ে আছে আর শাস্ত্রী শান্তকে বলেন, এখন ঈশ্বরের কৃপায় তোমরা বিপদমুক্ত আর প্রতি সোমবারে শিবের পুজো দেবে, এটা যেন কোনোভাবেই মিস না হয়। বেশ কয়েকদিন পর শান্ত ডিউটি শুরু করেন। আজও কোনো রকম কোনো সমস্যা কিন্তু আর তারপর শান্তর হয়নি, কিন্তু সেই বিভীষিকাময় দিনগুলো আজও তার মনে পড়লে বুকে রক্ত হিম হয়ে যায়। ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক টু দ্য শো ভয়ের ঘটনা। তারপর কেমন লাগলো ঘটনাটি ভাবুন তো। এরকম আপনি কোথাও একটি গিয়েছেন এবং সেইখানে আপনার অনিচ্ছাকৃতভাবেই আপনার হাতে কোনো একটা ঘটনা ঘটে যায় এবং তার মাশুল আপনাকে এই রকমভাবে দিতে হয়। আমি চাইবো না যে কখনোই যেন এরকম ঘটনা আপনাদের কারোর সাথে ঘটে। আমি এর সাথে শান্তবাবুকে বলবো যে অসংখ্য ধন্যবাদ এরকম একটি ঘটনা আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাজদীপের মাধ্যমে। আগামী দিনেও আপনার জীবনে এরকম কোনো মর্মান্তিক ঘটনা যেটা আপনার সাথে না ঘটলেও আপনার সামনাসামনি এরকম ঘটেছে, তো অবশ্যই এরকম ঘটনা থাকলে আপনি কিন্তু শেয়ার করবেন। আর শুধু এই রকম ধরনের নয়, যদি কখনো আপনি পুলিশ ছিলেন তো আপনাকে কর্মক্ষেত্রে বা কোনো রকম কোনো কারণে আপনাকে অনেক সময়তে মর্গে যেতে হয়েছে, অনেক সময়তেই এমন অনেক জায়গায় যেতে হয়েছে যেখানে কিন্তু আমরা সাধারণ মানুষরা সাধারণ সময় ছাড়া অন্য সময় যেতে পারি না, এরকম যদি কোনো ঘটনা থাকে তো আগামী দিনে অবশ্যই কিন্তু আমাদের সাথে শেয়ার করবেন। আপনার ঘটনার অপেক্ষায় কিন্তু আমরা রইলাম।
এবার আস্তে আস্তে আমাদের পরবর্তী ঘটনাতে এগোনো যাক। এই ঘটনাটি আমাদের সাথে ইমেল করে শেয়ার করেছেন আমাদের একজন শ্রোতা বন্ধু তন্ময় বাউরি। এবং আজ থেকে কয়েক বছর আগে তন্ময় তার বন্ধুর সাথে ওনার এলাকার কাছাকাছি একটি জঙ্গলে উনি কাঠ কাটতে গেছিলেন এবং সেই সময়তে রাত্রিবেলাতে অন্ধকারের মধ্যেই ওনার সাথে ঘটে যায় একটি ঘটনা। ভয়াবহতাটা একটা অন্য মাত্রায় ছিল ঘটনার মধ্যে, কারণ আমাদের মন হচ্ছে সব থেকে বড় জিনিস। আমাদের মন যদি তাড়াতাড়ি ভয় পেয়ে যায় তাহলে কিন্তু আমরাও সেই ভয়ের কাছে কাবু হয়ে যাই। কিন্তু এই তন্ময় বাউরি সেই মুহূর্তে ভয়টা কম পেয়েছিলেন, কারণ তিনি ওইভাবে ব্যাপারটাকে লক্ষ্য করেননি। পরবর্তী সময়তে যখন উনি বুঝতে পেরেছিলেন যে ওখানে কেউ ছিল, তখন গিয়ে কিন্তু ওনার মনের মধ্যে ভয়টা কিন্তু এসেছিল। এবং পরবর্তী সময়তে উনি জানতে পেরেছিলেন যে উনি ওরকম কেন দেখেছিলেন ওখানে। কি সেই ঘটনা, চলুন তাহলে শুনে নেওয়া যাক এবং আবারও দেখা যাক ঘটনাটার মধ্যে কতটা ভয় জড়িয়ে থাকতে পারে। আমার নাম তন্ময় বাউরি, বাড়ি বাঁকুড়া জেলার ঝগড়াপুর গ্রামে। আমার জীবনে একটি ঘটে যাওয়া ঘটনা আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই। ঘটনাটি 6 বছর আগের। ঘটনাটি হলো এই রকম যে একদিন রাত্রিবেলায়, এই ধরুন 12টার সময়, আমি আর আমার এক বন্ধু আমাদের গ্রামের এক জঙ্গলে একটি গাছ কাটতে গিয়েছিলাম এবং জঙ্গলটা ছিল কিন্তু খুব ঘন। কোনো একটি সময়তে গাছটি অর্ধেক কাটার পর হঠাৎই দেখি যে দুটো বাইক আমাদের দিকে আসছে এবং বাইকের আলো দেখে আমরা দুজন তখন দুই দিকে দৌড়ে পালিয়ে যাই এবং খুবই অন্ধকার হওয়ার জন্য কোথায় কি আছে দেখতে পাই না। তার উপর খুব অন্ধকার থাকার ফলেই আমি কোনো কিছুই দেখতে পাই না এবং যার জন্য আমি জঙ্গলের মধ্যেই ঘোরাফেরা করতে থাকি। এবং কিছুক্ষণ পর আমার পাশে যেন একটা ঘোরাফেরা করার মতো আওয়াজ আমি শুনতে পাই এবং মনে হয় যেন এটা আমার বন্ধুই হবে। বলে রাখা দরকার যে আমার বন্ধুর কাছে একটা মোবাইল ছিল সেই সময়তে এবং আমার বন্ধু সেই সময়তে মোবাইলটাকে মাটিতে রেখে গাছটার দিকে রেখে দেয়, যে গাছটা কাটার সময়তে যাতে কোনো না কোনো সমস্যা না হয়, ও হয়তো সেই মোবাইলটাই হয়তো খুঁজতে এসেছে। তখন আমি মনে মনে ভাবছি যে আমার বন্ধুর নাম ধরে কি আমি ডাকবো, কিন্তু জোর গলাতেও ডাকতে পারছি না, কারণ বেশ কিছুক্ষণ আগেই দুটো বাইক আমাদের এখানে থেকে ঘুরে গেছে। শব্দের আওয়াজ শুনে যখনই আমি কাছে যাওয়ার চেষ্টা করছি তখনই সে যেন আবার দূরে সরে যাচ্ছে এবং তখন বাজে প্রায় 1:30 মতো। তারপর আমার মনে একটুখানি অন্যরকম হতে লাগলো এবং আমার কাছে কোনো ফোন ছিল না সেই সময়তে, তাই আমি কলও করতে পারছিলাম না। আমি আর কিছু না ভেবে জঙ্গল থেকে বাইরে চলে আসি এবং বাইরে আসার পর বাড়ি ফেরার রাস্তা দিয়ে বাড়ির কাছে যখন আসি তখন দেখি সেই বন্ধুটা আমার বাড়ির কাছে বসে আমার জন্য অপেক্ষা করছে। তখন আমি ওকে জিজ্ঞাসা করি, তুই তো জঙ্গলে আমার পাশাপাশি ঘোরাফেরা করছিলিস তাই না? ও তখন বলে যে আমি তো বাইকের আলো দেখার পর মাত্রই জঙ্গল থেকে বেরিয়ে আসি। এটা শোনার পর আমার কিন্তু তখনই সারা গায়ে ঘাম দেওয়া শুরু হয় এবং শরীরটা তখন অস্থির করে ওঠে। পরের দিন সকালবেলাতে আমরা জানতে পারি যে ওইখানে একটা গাছে গলায় দড়ি দিয়ে একজন কেউ আত্মহত্যা করেছিল সেই রাতেই এবং তার আত্মাই হয়তো ঘোরাঘুরি করছিল। এইটাই ছিল আমার জীবনে একটা ঘটে যাওয়া ঘটনা, খুবই ছোট করে লিখেছি, আশা করছি আপনাদের কোনো সমস্যা হবে না। লেখায় কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমার চোখে দেখবেন। সব সময়ের ভয়ের ঘটনাতে যে আপনারা রয়েছেন এবং শুরু থেকে এখনো অবধি আছেন, এটাই কিন্তু একটা বড় প্রাপ্তি। তারপর কেমন লাগলো এরকম ঘটনা? আপনারা একটা জিনিস কখনো ভেবেছেন যে আমাদের ভয়ের ঘটনার পরিবার প্রায় এখন 1700 থেকে 1800 দিকে এগিয়ে চলেছে এবং আমাদের এই 1800 জন সদস্যের মধ্যে কম বেশি আমি মনে করি যে 400 থেকে 500 জন মফস্বল এরিয়া বা গ্রামগঞ্জের দিকে থাকেন,
এবং শুধুমাত্র কলকাতাতেই যে আপনারা রয়েছেন সেটা কিন্তু নয়, অনেক জেলার থেকেও আপনারা শোনেন। তো আপনাদের আশেপাশে আমি মনে করি যে এরকম কোনো জঙ্গল বা এরকম জলাভূমি বা এরকম কোনো ফাঁকা জায়গা রয়েছে। তো কখনো এরকম আপনাদের সাথে কি ঘটেছে এরকম ভয়ের ঘটনা? যদি ঘটে থাকে তাহলে ডেফিনেটলি কিন্তু লিখে অথবা রেকর্ড করে আমাদেরকে পাঠিয়ে দেবেন। আর অবশ্যই আপনার নাম এবং আপনি কোথা থেকে লিখছেন এটা আমরা বলতে পারবো কিনা সেটা কিন্তু অবশ্যই মেনশন করে দেবেন। প্রতীক্ষা শেষ। আমি দু তিন দিন আগে একটা পোস্ট করেছিলাম যে কালো পায়রা এবং কালো পায়রার সাথে একটি রাক্ষসের সম্পর্ক, সেই নিয়ে একটি ঘটনা। তো এইবার যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, এই ঘটনাটি আমাদের সাথে বাংলাদেশের একজন গুণিন শেয়ার করেছেন এবং ওনার নাম নেওয়াতে একটু ওনার ইচ্ছা বা ওনার পারমিশন ছিল না, তো তাই ওনার নামটা কিন্তু আমরা উল্লেখ করিনি, অ্যাকচুয়াল নামটা। ওনার একটি ছদ্মনাম দেওয়া হয়েছে এবং ওনার ছদ্মনাম হচ্ছে সাজিদ। এবং এই ঘটনাটি আবারও আমাদের সাথে শেয়ার করেছে রাজদীপ, কারণ রাজদীপ এই ঘটনাটি ওনার থেকে শোনে এবং তারপর গিয়ে রাজদীপ আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠায়। এই ঘটনাটির মধ্যে কিন্তু একটি কালো পায়রা এবং সেই কালো পায়রা সেই রাক্ষস একটা পরিবারকে কিভাবে তছনছ করে দিয়েছিল সেই নিয়ে ঘটনা, এবং এই সাজিদ ভাই কি করে সেই পরিবারকে সেই রকম একটা কঠিন পরিস্থিতি থেকে বার করে নিয়ে এসেছিলেন এইটা কিন্তু ঘটনা। ঘটনার প্রেক্ষাপট আজ থেকে কয়েক বছর আগে, এবং শুধু তাই নয়, ঘটনাটা কিন্তু ছোট ঘটনা নয়, ঘটনাটা কিন্তু আবারও একটি বড় ঘটনা। তাই আপনাদেরকে বলবো মনোযোগ দিয়ে শুনবেন, এবং যেহেতু এই ঘটনাটির মধ্যে অনেক মুসলিম টার্ম ইউজ করা হয়েছে তো অনেক জায়গাতেই আমার হয়তো কথা আটকে গেছে, কারণ আমি এই ধরনের টার্ম নিয়ে কখনো ফ্যামিলিয়ার ছিলাম না, তাই এই জিনিসটা আপনারা একটুখানি ক্ষমার চোখে দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক এই ঘটনাটি এবং দেখা যাক ঘটনাটির মধ্যে কতটা আবারও ভয় জড়িয়ে আছে। ঘটনার সময়কাল 2013 সালের এপ্রিলের শেষের দিকে। একদিন সাজিদ ভাই জোহরের নামাজের পর মসজিদে বসে এলাকার এক ভাইয়ের সাথেই কথা বলছিলেন। সেই সময় রহিম নামে এক লোক সাজিদ ভাইয়ের এক চেনা ছোট ভাইয়ের সাথে আসে। সাজিদ ভাইয়ের চেনা সেই ছোট ভাই রহিমকে দেখিয়ে বললেন, হুজুর, ইনি আমার ফুফাতো ভাই, বেশ কিছুদিন ধরেই এনার পুরো পরিবার সমস্যায় ভুগছে, বাড়িতে টেকা প্রায় দায় হয়ে গেছে, অনেক হুজুর কবিরাজ আলেম আনা হয়েছে, কোনো কিছুতেই কাজ আর হয়নি, দু তিন দিন ভালো থাকে আবার সমস্যা শুরু, বাড়ি বন্ধ করলে এক দুদিন ভালো থাকে তারপর আবার সেই সমস্যা শুরু, সেই ইমাম হুজুর কবিরাজরা অন্য অভিজ্ঞ কাউকে দেখানোর পরামর্শ দিয়ে চলে যায়, অনেকে আবার শুনেই বলে আমার দ্বারা সম্ভব নয়। তাই রহিম তার ফুফাতো ভাই যে সাজিদ ভাইয়ের চেনা এক ছোট ভাই তার মাধ্যমে যোগাযোগ করেন। সাজিদ ভাই রহিমকে বলেন, কাহিনী কি বলেন তো, যা যা জানেন খুলে বলেন। রহিম ভাই, মূলত সমস্যা আমার মেয়ে রানীর, গত বছর ওরা বন্ধুরা মিলে চা বাগানে ঘুরতে যায়, চা বাগান থেকে ঘুরে আসার পর থেকেই মেয়েটা কেমন যেন পাল্টে যেতে থাকে, রানী আমার এমন ছিল না, খুব হাসি খুশি ভালো মানসিকতার মেয়ে ছিল, চা বাগান থেকে বেরিয়ে আসার পর মেয়েটা আমার কেমন যেন পরিবর্তন হতে থাকে। তখন সাজিদ ভাই রহিমকে জিজ্ঞাসা করলেন, ঠিক কীরকম পরিবর্তন একটু খুলে বলুন। রহিম তখন বলে, আচরণ পাল্টাতে শুরু করে, আগে মেয়েটা আমাদের সাথে ভালো ব্যবহারই করত, কত গল্পই না করত, কিন্তু ফিরে আসার পর থেকে আমার নামাজি মেয়েটা নামাজ আদায় করা প্রায় বন্ধ করে দেয়, কিছু বলতে গেলেই মারতে আসে, মাছ সেদ্ধ মাংস সেদ্ধ এই সমস্তই এখন প্রায় খায়, মেয়েটা আমার এখন শুকিয়ে কাঠ মতো হয়ে গেছে। রহিম বলে, একদিন রাতে ওয়াশরুমে যাব, রাত তখন প্রায় 2:30 মতো বাজে, ওয়াশরুমে যেতে হলে রানীর ঘরের পাশ দিয়েই যেতে হয় এবং একটা সরু প্যাসেজ আছে সেইখান দিয়েই হেঁটে যেতে হয়। রহিম ওয়াশরুমে যাওয়ার সময় রানীর ঘরের পাশ দিয়ে ফিসফিস করে কিছু পড়ার আওয়াজ শুনতে পায় এবং এই শুনে রহিম একটুখানি দাঁড়িয়ে যায়, তারপর ভালো করে শোনার জন্য রানীর দরজায় কান রাখেন কিন্তু কিছু বুঝতে পারে না। রহিম এইবার নিজের কানটা দরজার সাথে স্পর্শ করে আর তখনই ঠিক দরজার ওপাশ থেকে তার মায়ের গলায় একটা কথা ভেসে আসে,
এবং কথাটা ছিল এই রকম, রহিম আব্বা আমার গোস্ত খাবি আয় বলে একটা ফিসফিসে বিদ্রুপ ভঙ্গিমায় হাসি আসে। রহিম তখন দুই তিন সেকেন্ড বুঝতে পারে কণ্ঠটা কার, তারপর তার হঠাৎ মনে পড়ে যায় তার মা তো প্রায় 12 বছর আগে মারা গেছে। তিনি তখন হঠাৎ দরজা খুলে ফেলে আর দেখে রানী বিছানায় ঘুমোচ্ছে, পুরো রুম ফাঁকা, কেউই নেই। রহিম দরজা বন্ধ করে ওয়াশরুমে যায় এবং ওয়াশরুম থেকে বেরিয়ে রহিমের তার রুমের দিকে যাবে, ঠিক এই রকম সময় ডাইনিং রুমের ডান দিকে একটা বুক সেলফ আছে, তো সেইখানে দেখতে পায় একটা ছায়া মূর্তি রহিমের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। রহিম তখন চমকে উঠে রুমের লাইটটা জ্বালে, কিন্তু দেখে কেউ নেই। রহিম তাড়াতাড়ি রুমে এসে শুয়ে পড়েন আর ভাবছিলেন এটা কি দেখলেন। তিনি এইসব ভাবতে থাকে এবং নিজের মনকে বুঝায় যে মেয়েকে নিয়ে দুশ্চিন্তাতেই হয়তো এইসব হ্যালুসিনেট করছে। তারপর তিনি আর সাত পাঁচ না ভেবে ঘুমিয়ে যান এবং রহিম তার স্ত্রীর সাথে এইসব কিছুই শেয়ার করেননি। তার কিছুদিন পর রানীর মা রহিমের সাথে তার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করে। রানীর মা রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করবেন বলে ওঠেন এবং তিনি অজু করবার জন্য ওয়াশরুমে যাবেন, ঠিক এই রকম সময়ে রানীর রুমের পাশ দিয়ে যাওয়ার সময় রানীর ঘরের থেকে একটা ফিসফিসে করে কথা বলতে শোনেন কাউকে। রানীর মা ভাবেন যে মেয়েটা কি কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছে। তারপর তিনি দরজা হঠাৎ খুলে ফেলে আর দেখেন ঘরের ফ্লোরে একটা পেন্টাগ্রাম আঁকা এবং তার মাঝে রানী শুয়ে আছে, আর রানীকে ঘিরে পাঁচটা কালো বোরখা পরা অবয়ব একসাথে হাতগুলো ওয়েভ করছে আর কিছু অজানা ভাষায় কিছু মন্ত্র পড়ছে। আর ঘরের দেয়াল জুড়ে কালো কালো জন্তু আকৃতির কিছু জীব পুরো দেয়ালে ঘুরে বেড়াচ্ছে। রানীর মা ঘরে ঢোকার সাথে সাথেই সেই কালো বোরখা পরা অবয়ব একটি তার দিকে ঘুরে তাকায় আর নিমেষের মধ্যেই রানীর মার একেবারে মুখের সামনে এসে তার গলা চেপে ধরে। সেই অবয়ব তার চোখ দুটো পুরো লাল টিউবলাইটের মতো জ্বলছিল। রানীর মাকে উদ্দেশ্য করে বলে, তোর মেয়ে আমাদের কালো দেবতার ভোগ, 121 দিনের মাথায় অমাবস্যার রাতে ওকে আমরা বলি দেব। বলেই সবাই মিলে একসাথে বিকট তাচ্ছিল্য ভরা হাসি দেয়। রানীর মা তখন চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। সেই চিৎকার শুনে রানীর বাবা রহিমের ঘুম ভেঙে যায় এবং তিনি তাড়াতাড়ি উঠে রানীর ঘরে এসে দেখেন রানীর মা ফ্লোরে পড়ে আছে। রহিম তখন তাদের বাড়িতে থাকা কাজের মাসিকে ডাক দেন এবং কাজের মাসি রানীদের বাড়িতেই থাকত। আশ্চর্যের ব্যাপার, রানীর ঘুম কিন্তু তখনও ভাঙেনি। রহিম ও কাজের মাসি মিলে রানীর মার জ্ঞান ফেরায়। রানীর মা জ্ঞান ফেরার পর থেকেই কাঁদতে থাকে আর বলে ওরা রানীকে মেরে ফেলবে, ওরা রানীকে নিয়ে যাবে। রহিম তখন তার স্ত্রীকে শান্ত করে এবং তাদের রুমে নিয়ে যাওয়ার সময় লক্ষ্য করে রানীর মুখে একটা মুচকি হাসি। রহিম সেখানে আর কথা না বাড়িয়ে রুমে চলে আসে এবং রহিম সকালবেলায় তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা কাল তোমার সাথে কি হয়েছিল। রানীর মা রহিমকে বিস্তারিত ঘটনা সম্পূর্ণ বলেন এবং রহিম এবার নিশ্চিত যে এটা আর কোনো সাধারণ ব্যাপার নয়। যেহেতু তারা নামাজি মানুষ ছিলেন তাই আর বুঝতে বাকি রইল না যে সমস্যাটি কি সংক্রান্ত। তাই আর দেরি না করে তাদের এলাকার ইমাম সাহেবকে তাদের বাড়িতে নিয়ে আসেন এবং ইমাম সাহেব তাদের বাড়িতে ঢুকে নিজের মতো ঝাড়ফুঁক করে দেয়। কিন্তু তিনি যাওয়ার সময় রানীর বাবাকে বলে যান, দেখুন সমস্যাটা কিন্তু খুবই জটিল। ইমাম সাহেব বলেন যে একের অধিক সংখ্যক শয়তানের উপস্থিতি অনুভব করেছেন আর উনি আরও বলেন যে আপনারা কোনো অভিজ্ঞ কাউকে দেখান। ইমাম বলেন তিনি বাড়ি বন্ধ করে দিয়েছেন কিন্তু শয়তানরা এই বাঁধন ভেঙে ফেলবে আর আপনাদের হাতে সময় খুব একটা কিন্তু নেই, এই বলে চলে যান ইমাম সাহেব। রানীর অবস্থা দিন দিন খারাপ হতে থাকে আর শুরু হয় প্রত্যেক রাতে বাড়ির মধ্যে অসহনীয় অত্যাচার আর তাণ্ডব। ঘরের দেয়ালে ঠকঠক শব্দ, গভীর রাতে বিকট চিৎকার, ফিসফিসে বিদ্রুপ ভঙ্গিমার হাসি এবং রানীর মা বাবাকে দেখানো হতো বাজে বাজে স্বপ্ন। এমনকি তাদের বাড়ির কাজের মাসিকে একদিন রাতে ধাক্কা মেরে ফেলে দেয়। এইভাবে চলতে থাকে সেই শয়তানগুলোর অত্যাচার। এমনই সময় রহিম রংপুরের এক আলেমের সন্ধান পান। রহিম তার অফিসের কাজ মিটিয়ে রংপুরের উদ্দেশ্যে রওনা হন সন্ধ্যের পর এবং তার নিজস্ব গাড়িতেই তিনি যাচ্ছিলেন, রহিম এবং তার ড্রাইভার।
গন্তব্যে পৌঁছতে আরও প্রায় ঘণ্টাখানেকের মতো লাগবে। তার উপর রাত্রি 1:30 মতো বাজে, হাইওয়েতে গাড়িটা চলেছে আর মাঝে মাঝে অল্প সংখ্যক গাড়িও আশপাশ দিয়ে চলে যাচ্ছে। ঠিক এমনই সময় ড্রাইভার ও রহিম দুজনেই লক্ষ্য করে রাস্তার পাশে একটা কালো আলখাল্লা পরা অবয়ব, যার মুখটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, তাদের গাড়িকে দাঁড়াতে ইশারা করছে। রহিম ড্রাইভারকে বলেন গাড়ি না থামাতে, আর তারা দুইজন দোয়া পড়তে থাকে। কিছুক্ষণ পর মাটি কাঁপার মতো শব্দ করে কেউ দৌড়ালে যেরকম শব্দ হয়, ঠিক তেমনই শব্দ আসতে থাকে চারিদিক থেকে। এবং ড্রাইভার এবং রহিম দুইজন দুই পাশের লুকিং গ্লাসে দেখেন প্রায় শত শত 9-10 ফুট লম্বা লম্বা কালো কালো বোরখা পরা অবয়ব চার হাত পায়ে কুকুর বিড়াল যেমন দৌড়ে, ঠিক তেমনিভাবে মাটি কাঁপানো শব্দে মানুষ খেকো হিংস্র নেকড়ের মতো মুখ দিয়ে হৃদয় কাঁপানো শব্দে গাড়ির পিছনে দৌড়াচ্ছে। তারা ভয় পেলেও আল্লাহর নাম করতে করতে গাড়ি চালিয়ে যায়। ফজরের আজান পড়ার শব্দ কানে আসা মাত্রই একেবারে সব ঠান্ডা। হাইওয়েতে গাড়ি থামিয়ে হাত মুখ ধুয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করেন। মসজিদে নামাজ পড়ে বেড়ানোর সময় একজন বৃদ্ধ ভদ্রলোক তাদের জিজ্ঞাসা করেন, আপনারা আমাকে সামনের বাজারে নামিয়ে দেবেন? রহিম তখন বলে, ঠিক আছে আসেন। বৃদ্ধ লোকটি গাড়িতে উঠে রহিমকে বলেন, আপনার সামনে কিন্তু অনেক বিপদ আছে এবং সাবধানে চলবেন, যাই হয়ে যাক না কেন নামাজ কিন্তু বন্ধ করবেন না। সামনে সেই বাজারে রহিমের পরিচিত সেই লোকের সাথে দেখা করার কথা, যে সেই আলেমের কাছে তাদের নিয়ে যাবে। সেই বাজারে পৌঁছে দেখে লোকটি দাঁড়িয়ে আছে আর পিছন ঘুরে সেই বৃদ্ধকে বিদায় জানাবেন, কিন্তু ঠিক সেই সময়তেই তিনি দেখেন পেছনে কেউই ছিল না। তারা দুইজনেই তো অবাক যে বয়স্ক ভদ্রলোকটি কোথায় গেল। পরিচিত লোকটিকে গাড়িতে উঠিয়ে আলেমের বাড়িতে যাওয়ার জন্য রওনা হন রহিম। আলেম তখন শান্তভাবে জায়নামাজ বিছিয়ে তজবি গুনছিলেন। রহিম আলেমের সামনে বসে আর আলেম সাহেবকে সালাম দেন এবং আলেমও সেই সময়তে সালামের উত্তর দেন। রহিম তখন রানীর বিষয়ে জানায় সব কিছু। আলেম সাহেব সব কিছু শুনে রহিমকে বলেন, আমি আমার ছাত্রজিনদের দিয়ে খবর নিয়ে আপনাকে জানাবো। আলেম রহিমকে একটা ছোট্ট কাচের বোতলের মধ্যে মন্ত্র পড়ে ফু দিয়ে বলেন, আপনি আপনার বাসায় ছিটাবেন এই জল, আর দিনের একবারও যেন নামাজ না মিস হয়। আলেম বলেন, আপনি বাসায় যান, আমি 2 দিনের মধ্যেই যাব আপনার বাসায়, আপনার ঠিকানা দিয়ে যান। আলেম সাহেবের কথা মতো রহিম ঠিকানা দিয়ে আসেন। এরপর আলেমের বাড়ি থেকে রহিম তার নিজের বাসায় পৌঁছয় এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে নামাজ আদায় করেন ও তারপর একটা মন্ত্র পড়তে পড়তে সারা বাড়ির দেওয়ালে পানি ছিটা দিতে থাকে আর দেখে দেওয়াল থেকে তাজা রক্ত গড়িয়ে পড়ছে। দেখে মনে হচ্ছে যেন দেওয়ালটা কোনো একটা প্রাণী, আর প্রাণীর শরীরে কেউ যদি ধারালো অস্ত্র দিয়ে প্রহার করে ঠিক যেমনি রক্ত বের হবে, এইখানেও কিন্তু ঠিক সেই রকমই লাগছে। রহিম তখন আলেম সাহেবকে ফোন করে বলে এই সব ঘটনা ঘটছে। আলেম বলে, শয়তানটা আপনাকে ভয় দেখাচ্ছে, আপনি আল্লাহর উপর ভরসা রাখুন এবং আল্লাহর রহমত থাকলে কোনো ক্ষতিই করতে পারবে না। আলেম সাহেব তার জিনদের কাছ থেকে খবর পান, তাদের বাড়িতে রাক্ষস চালান করা হয়েছে আর ওখানে অনেক সংখ্যায় কিন্তু রাক্ষস আছে। মূলত কালো জাদু করে ওদের পাঠানো হয়েছে, কিন্তু কে পাঠিয়েছে আর কেনই বা পাঠিয়েছে সে খবর কিন্তু তারা পায়নি। আলেম তার কথা মতো রানীদের বাড়িতে যান এরপর, আর আলেমের সাথে তার 10 জন ছাত্র জিন সেখানে যান। এই জিনদেরকে কিন্তু শুধুমাত্র আলেমই দেখতে পাচ্ছিলেন। আলেম রানীর ঘরে যান আর গিয়ে দেখেন রানী আলমারির মাথায় বসে আছে এবং মাথা সামনের দিকে ঝুঁকানো রয়েছে। সামনের দিকে ঝুঁকে বসার কারণে রানীর মুখ চুল দিয়ে ঢাকা ছিল, আর আলেম রানীকে উদ্দেশ্য করে বলেন, মা নিচে এসো, তোমার সাথে কিছু কথা বলতে এসেছি। তখনই রানী খিলখিল করে হেসে ওঠে আর বলে, অনেক তো হলো, এবার তোর আলেমগিরি এখানে আর খাটাতে হবে না। আলেম সাহেব তখন বলেন, তোদের মতো শয়তানদের কিভাবে শিক্ষা দিতে হয় আমার জানা আছে। রানী তখন তাচ্ছিল্য করে হাসতে হাসতে বলে, চেষ্টা তো করে দেখ। আলেম রানীর ঘর থেকে বেরিয়ে এসে রানীদের ডাইনিং এর মেঝেতে এক পাত্র জল রাখেন এবং মোমবাতি জ্বালিয়ে দেন এবং ঘরের চার কোনায় আর আলেমের সামনে একটা গোলাকার বৃত্ত এঁকে রানীকে সেই বৃত্তের মধ্যে বসিয়ে আলেম
আমল করতে থাকেন। সেই সময় বাড়ির জানলা দরজায় জোরে জোরে লাথি মারা শব্দ আসতে থাকে এবং কান্না হাসি সংমিশ্রণ ঘটিয়ে এক বিকট আওয়াজ আসতে থাকে। হঠাৎ আলেম সাহেবের উদ্দেশ্যে রানী প্রশ্ন করে, তুই কি চাস? আলেম তখন জিজ্ঞাসা করেন যে তুই কে? রানী তখন বলে, তুই বাঁচতে চাইলে কিন্তু চলে যা, আমার ভাই কালো পায়রা যদি চলে আসে তার সাথীদের নিয়ে, তুই তো মরবি, আর তোর যে দশজন ছাত্রজীন আছে তাদেরকেও কিন্তু মেরে ফেলবে। এই নিয়ে তর্ক বিতর্ক চলতে থাকে। হঠাৎ এক আকাশভাঙা বজ্রাঘাতে যেমন আওয়াজ হয় ঠিক তেমনই একটা শব্দ তার চারপাশে হয় এবং তখনই রানীর মুখ দিয়ে একটা মুচকি হাসি দেখতে পান সেই আলেম সাহেব। রানী বলে, আমার ভাই এসেছে, বলে হাসতে থাকে। আলেম তখন লক্ষ্য করে যে একটা ভারী কণ্ঠে আলেমকে উদ্দেশ্য করে বলছে, তোর সাহস কি করে হয় আমার ভাইকে বৃত্তের মধ্যে আটকে রাখার? আলেম তখন নিজের মন্ত্র পড়তে থাকে এবং সেই সময় আলেম শুনতে পায় একের পর এক আছাড় মারার শব্দ, আর আলেম সাহেব শুনতে পান তার ছাত্রদের আর্তনাদ। আলেম তখন দেখতে পান সেই কালো পায়রা রাক্ষসের সর্দার একে একে তার ছাত্র জিনদের আছাড় মারছে আর তার জিনদের অবস্থা খারাপ হতে থাকে। রাক্ষসের সর্দার আলেমকে বলে, মন্ত্র পড়া বন্ধ কর, না হলে কিন্তু তোর ছাত্রদের মারতে মারতে এখানেই আমি মেরে ফেলব। আলেম সাহেব মন্ত্র বন্ধ করতে একরকম বাধ্যই হয়। ঠিক তখনই রানী এক লাফে বৃত্ত থেকে বেরিয়ে এসে আলেমের গলা চেপে ধরে আর এক ধাক্কায় বেশ অনেকটা দূরে ঠেলে দেয় আর বলে, তোকে শেষ সুযোগ দিচ্ছি, চলে যা, না হলে সবকটাকে এখানেই দাফন করে দেব। আলেম রানীর বাবা রহিমকে বলে, আমার দ্বারা সম্ভব নয়, আপনি অভিজ্ঞ কারোর কাছে যোগাযোগ করুন। সেই রাতে রানীর বাবা স্বপ্ন দেখে সে ও তার স্ত্রী রুমে ঘুমোচ্ছে। একটা কালো পায়রা দেওয়াল ভেদ করে রুমের মধ্যে ঢুকলো আর সেই পায়রাটা এবার আস্তে আস্তে পরিবর্তন হয়ে প্রায় 8-9 ফুট লম্বা এক রাক্ষসের চেহারা হয়ে গেছে আর ওর দুটো চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। মাথার মাঝখানে একটা লম্বা শিং, শরীর থেকে বেরিয়ে আসছে আগুন আর সেই শরীরে কোনো পা নেই। ওপরটা কিছুটা মানুষ আর নিচেরটা কিছুটা নেকড়ের মতো। সেই অবয়বটা এক লাফে তাদের বিছানায় ওঠে এবং তাদের মুখের সামনে মুখ নিয়ে গজরাতে লাগে আর সেই জন্তুকার মুখ থেকে রক্ত টপটপ করে পড়তে থাকে তাদের গায়ের ওপর। আর এই দেখে রানীর বাবা চিৎকার করে ঘুম থেকে উঠে হাঁপাতে থাকে আর সেই সাথে তার স্ত্রীও একইভাবে চিৎকার করে ওঠে। আর রানীর মা রানীর বাবাকে বলে, তিনি কি স্বপ্ন দেখেছেন? রানীর বাবা বলল তখন রানীর মাকে, আমিও একই স্বপ্ন দেখেছি। হঠাৎ করে তারা দুজন একসাথে পায়রার ডাক শুনতে পায় আর দক্ষিণ দিকের জানলাটায় ঠিক একটা কালো পায়রা বসে থাকতে তারা দেখে আর সেই সাথে একটা ফিকফিক করে হাসির আওয়াজ শুনতে পায়। এত কিছুর মধ্যেও তারা নামাজ কিন্তু পড়া বন্ধ করেনি, তাদের আল্লাহর উপর ভরসা রেখে সবসময় মেয়েটার জন্য দোয়া চেয়েছেন। এদিকে রহিমের ব্যবসার অবস্থা দিন দিন খারাপ হতে লেগেছে, তার পাওনা কন্ট্রাক্টগুলো সব হাতছাড়া হতে থাকে, তার আর্থিক অবস্থা দিন দিন যেন খারাপ হতে থাকে। তার শ্রমিকরা যখনই কাজ করতে যেত তখনই কোনো না কোনোভাবে দুর্ঘটনার সম্মুখীন হয়ে পড়ত, তাই তারা কোম্পানিটা বন্ধ করে দেয়। এবার তার কাঠের মিলেও সমস্যা শুরু হয় আর রোজ রাতে সেইভাবে দুঃস্বপ্ন দেখায়, এক প্রকার রাতের ঘুম হারাম হয়ে যায় তাদের। রহিম সৎ একজন মানুষ, তিনি জ্ঞানত কারোর ক্ষতি করেছেন বলে তিনি মনে করেন না, তিনি শ্রমিকদের শুধু নয় অসহায় মানুষদের পাশেও দাঁড়িয়েছেন। তাহলে আল্লাহ কিসের এত পরীক্ষা নিচ্ছে? এইসব ভেবে তিনিও তার স্ত্রী যথেষ্ট পরিমাণে দুঃখের মধ্যে ভেঙে পড়েন। একদিন রাতে প্রতিদিনের মতো রানীর বাবা রানীর রুমে রানীকে চেক করতে যায় কিন্তু তিনি রানীকে খুঁজে পায় না। রানীর বাবা রানীর মাকে আর তাদের কাজের মাসিকে ডেকে তোলেন ও নিচে দুইজন দারোয়ান গার্ড আছেন এবং তাদেরকেও ডাকেন আর জিজ্ঞাসা করেন তারা কি রানীকে দেখেছে কিনা। দারোয়ানরা বলে, না আমরা সজাগ ছিলাম, রানীমাকে তো আমরা নিচে দেখিনি। তারা সবাই মিলে রানীকে খুঁজতে শুরু করেন। আসলে রানীদের বাড়ির আয়তন অনেকটাই বড় থাকায় এক একজন এক এক দিকে খুঁজতে যায়। হঠাৎই রানীদের বাড়ির পূর্ব দিকের আমবাগানের দিক থেকে দারোয়ান রানীর বাবাকে ডাকতে থাকেন এবং দারোয়ানের ডাক শুনেই
রানীর বাবা এবং রানীর মা এবং সে কাজের মাসি দৌড়ে সেখানে যায় এবং গিয়ে দেখে রানী আম গাছের ডালে বসে দোল খাচ্ছে আর বিড়বিড় করে কিছু একটা যেন বলছে। এই অবস্থায় দেখে রানীর মা কান্নায় তখন ভেঙে পড়েন এবং দুজন দারোয়ান আর রানীর বাবা রানীকে গাছ থেকে নামিয়ে ধরাধরি করে রুমে নিয়ে আসে। রানীকে রুমে নিয়ে আসার সময় রানী সেই বিড়বিড় করে কিছু বলেই চলেছিল। রানীকে বিছানায় শুয়ে দিয়ে ফিরে আসার সময় রানী ওর বাবা রহিমের হাত সজোরে চেপে ধরে আর এক হেঁচকা টানে রানী তার বাবাকে নিজের মুখের সামনে নিয়ে এসে বলে, কাফনের কাপড় তৈরি রাখ, আর তোর মেয়ে মরলে ওর গায়ে বেশি আতর মাখাবি না, তাহলে আমাদের তোর মেয়ের কবরে ঢুকে লাশ খেতে অসুবিধা হবে। আগে তোর মেয়েকে খাবো, তারপর তোদের যন্ত্রণা দিয়ে তিলে তিলে ভয় দেখিয়ে মারব। রানী যখন এই সব বলছিল তখন সেটা রানীর ভয়েস ছিল না, আর ওদিকে রানীর মায়েরও শারীরিক ও মানসিক অবস্থা খারাপ হতে থাকে। সেই রাতে রহিম জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে ও আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে তার মেয়ের জন্য। দোয়া করার সময় রানীর বাবা অঝরে কাঁদছিলেন এবং সকালে ফজরের নামাজের পর তিনি ঘুমোতে চান। জীবনটা তাদের যে অসহনীয় এক অজানা যন্ত্রণায় পরিণত হয়েছে এটা তিনি কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছিলেন। কি এই যন্ত্রণার থেকে পরিত্রাণ পাওয়ার উপায় এইটাও তিনি ভাবছিলেন। এই সব ভাবতে ভাবতে রহিম তাদের ছাদে আসে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবেন আত্মহত্যা করবেন কিনা, কারণ তার চোখের সামনে তার মেয়ে ও স্ত্রী, তার ব্যবসা, তার তিলে তিলে কষ্ট করে গড়ে তোলা সংসারটা ধ্বংসের পথে এগিয়ে চলেছে আর তিনি কিছুই করে উঠতে পারছেন না। নেহাত আত্মহত্যা করা মহাপাপ, তাই তিনি সেটাও করতে পারছেন না। ঠিক এই রকমই একটা সময় তিনি কি একটা মনে করে পিছনে তাকায় আর দেখে রানী ছাদের রেলিংয়ের ওপর দিয়ে হেঁটে হেঁটে তার দিকে এগিয়ে আসছে। রানীর বাবা মেয়েকে এই অবস্থায় দেখে পাথর হয়ে যায়, কি করবে কিছুই বুঝে উঠতে পারছিলেন না। ঠিক তখনই রানী ওই রেলিং দিয়ে হেঁটে রানীর বাবার সামনে এসে দাঁড়ায় এবং তার বাবার দিকে ঝুঁকে তাকিয়ে বলে, কর কর আত্মহত্যা করে দেখ, দেখবি সব সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। সেই দিন প্রথম রানীর বাবা সেই শয়তানের উদ্দেশ্যে বলেন, তোদের মতো শয়তানদের আগুনে পুড়ে মরতে হবে। তখন সেই শয়তান বলে, তাহলে তোদের আল্লাহকে ডাক, দেখি কেমনভাবে তোদের বাঁচায়। এই বলে রানী তার বাবার গলা চেপে ধরে এবং রেলিং সমান উঁচু করে এক ঝটকায় ছুঁড়ে ফেলে দেয় ছাদের মধ্যে, আর রহিম সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। রানীর মা ও রানীদের যে কাজের মাসি ধুম করে একটা আওয়াজ শুনে তারা দুইজন ছাদে এসে দেখে রানীর বাবা জ্ঞান হারিয়ে পড়ে আছে। তারা রানীর বাবার জ্ঞান ফেরায় এবং তারপর রানীর বাবা তাদেরকে সব কিছু বলেন এবং রানীর মা বলে যে রানী তো রুমে, রানীর সাথে তখন তার মা ছিলেন। আসলে রানীর বাবা যে রানীকে দেখেছে সেটা আসলেই রানী কিন্তু ছিল না। এমনভাবেই দুঃস্বপ্নের মতো চলতে থাকে তাদের দিন। তখন রানীর বাবা ফুপাতো ভাই, যে হলো সাজিদ ভাইয়ের এলাকার এক ছোট ভাই, সে একদিন রহিম ভাইয়ের বাড়িতে যান এবং এমনি খোঁজ খবর নিতে আসেন। কিন্তু রহিমের ভাই রহিমকে বলেন, বড় ভাই কি হয়েছে, তোমাদের অবস্থা খারাপ কেন এত? তখন রহিম তার ভাইকে সব কিছু বলেন। রহিমের ভাই রহিমকে বলেন, তাদের এলাকায় একজন অভিজ্ঞ লোক আছে, তুমি চাইলে আমি তোমার সাথে তার যোগাযোগ করাতে পারি এবং দেখেন কি হয়। কথা মতো তারা পরদিন সাজিদ ভাইয়ের সাথে দেখা করেন এবং সাজিদ ভাই তখন সব কিছু শুনে বললেন, দেখুন আমি কাল আমার হুজুরদের সাথে কথা বলবো এবং সব কিছু শুনেই আপনাদেরকে জানানো হবে। রানীর বাবা সাজিদ সাহেবের হাতটা চেপে ধরেন এবং বলেন, ভাই আপনি কিছু একটা করুন, বলতে বলতে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সাজিদ ভাই রহিমকে বলেন, আল্লাহ মহান, ওনার কাছে দোয়া করুন, দেখবেন ওনার কাছে অসাধ্য কিছুই নেই, বেশি করে নামাজ পড়ুন, নামাজ বন্ধ কিন্তু একদমই করবেন না। সাজিদ ভাই রাতে আমল করে তার জিন হুজুরদের স্মরণ করেন এবং একজন আসেন। সাজিদ ভাই তার জিন হুজুরকে সব ঘটনা বিস্তারিতভাবে বলেন। উনি সব কিছু শুনে বলেন, সমস্যাটা কিন্তু জটিল, যাই হোক সাজিদ তুমি যাও, আর যাবার সময় তজবিটা কিন্তু নিয়ে যাবে অবশ্যই, দেখো পরিস্থিতি কি, আমরা দেখছি কোনো খবর পাই কিনা।
এই বলে সেই জিন তখন চলে যান। পরদিন সাজিদ ভাই কথা মতো রানীদের বাড়িতে যান এবং রানীদের বাড়িটা অনেক বড় জায়গা নিয়ে, ওদের বাড়িটা পুরোটাই পাঁচিল দিয়ে ঘেরা। বাড়ির একপাশে আম, কাঁঠাল, আরও অনেক রকম গাছে ভরা বাগান, আর একপাশের এক ছোট জায়গা জুড়ে তাদের পারিবারিক কবরস্থান, আর বাকিটা ফুলের বাগান, এক বাড়িতে ঢোকার বড় গেট ও গেটের পাশে একটা ছোট্ট রুম দারোয়ানদের জন্য। সাজিদ ভাই রানীদের বাড়ির সামনে এসে দাঁড়ায় এবং তখন তিনি খেয়াল করে দেখেন যে সেই বাড়ির পাঁচিল দিয়ে লম্বা লম্বা কালো জুব্বা পরার লোক হাঁটছে, তাদের মুখ স্পষ্ট না। সাজিদ ভাইয়ের সাধারণত ভয় লাগে না, তাও তো মানুষ, সেই দিন কেমন একটা অনুভূতি হচ্ছিল সাজিদ ভাইয়ের, তাই আল্লাহর নাম নিয়ে বাড়িতে প্রবেশ করেন। সাজিদ ভাই বাড়ির বাগানের দিকে চোখ যাওয়া মাত্রই দেখেন বাদুর যেইভাবে ঝুলে থাকে ঠিক তেমনভাবেই অসংখ্য কালো অবয়ব ঝুলে আছে, যাদের মুখ দিয়ে রক্ত পড়ছে টপটপ করে। দেখে মনে হচ্ছে এই মাত্রই কারোর রক্ত খেয়েছে। সাজিদ ভাই এই সব উপেক্ষা করে রানীদের মূল বাড়ির ভিতরে প্রবেশ করেন এবং বাড়ির ভিতরে ঢুকে সাজিদ ভাই অনেক কোলাহল করে কারা যেন কিছু বলছে এটা শুনতে পায়। উনি তখন রানীর বাড়ির কাউকে কিছু জিজ্ঞাসা না করেই রানীর রুমে চলে গেলেন আর সাথে রানীর বাবাকেও নিলেন ও দরজা বন্ধ করে দিলেন। রানীর পাশে তখন উনি বসেন এবং মাথায় হাত বুলিয়ে দিতে লাগেন আর বলেন আস্তে করে রানীর কানের কাছে, আমি জানি তুমি এখানেই আছো। রানীর মুখ থেকে একটা কথা বের হয়, উদ্দেশ্য সফল হবে না রে তোর সাজিদ। সাজিদ ভাই তখন বললেন, তোদের উদ্দেশ্য আমার মালিক আল্লাহ সফল করবে না। সাজিদ ভাই রানীর মধ্যে থাকা সেই শয়তানকে বলে, কোথায় তোদের কবুতর, ডাক ওকে, আমার আল্লাহর নাম শুনে ভয় পালিয়েছে নাকি? সেই শয়তান তখন বলে সাজিদ ভাইকে, কবুতরকে বন্দি করার ক্ষমতা তোর কিন্তু নেই। সাজিদ ভাই সেদিন অনেক চেষ্টা করেও হাজির করতে পারেননি সেই কালো পায়রা নামক রাক্ষসকে। সাজিদ ভাই তখনকার মতো ব্যর্থ হয়ে চলে আসেন। আসার সময় রানীর বাবাকে বলে আসেন, আপনারা নামাজ পড়তে থাকুন, আল্লাহর কাছে দোয়া করুন। সাজিদ ভাই সেদিন রাতে তার জিন হুজুরকে ডাকেন আর তারপর সমস্ত কিছু বলেন। সব কিছু শুনে সেই জিন হুজুর বলেন, সাজিদ, আসলে রানীদের পুরো পরিবারকেই বান মারা হয়েছে। এটা করেছে রানীর দুঃসম্পর্কের মামা, যে রহিমের কোম্পানিতে চাকরি করত। বেশ কয়েকদিন ধরে হিসাবে গোলমাল হওয়ায় রহিম ও তার ম্যানেজার দুজনে মিলে রানীর মামাকে হাতে নাতে ধরা পড়ে ফেলে এবং তাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়। এই কারণের জন্য সে এক তান্ত্রিকের কাছ থেকে এক রাক্ষসের সর্দারকে চালান করে দেয় রানীদের ধ্বংস করার জন্য। এখন উপায় কিন্তু একটা, সেই কালো পায়রা নামক রাক্ষস এক বছরের জন্য শয়তান সাধনা করতে গেছে তার ভাইকে কাজের দায়িত্ব দিয়ে, তো পারলে এখনই করতে হবে। সেই জিন আরও বলেন যে রানীদের বাড়ির মধ্যে আনাজে কানাজে পুরো তাবিজ দিয়ে ভর্তি করা রয়েছে, এখন যদি তাবিজগুলো উদ্ধার করা হয় তাহলেই মেয়েটাকে বাঁচানো সম্ভব। তুমি কাল যাও, আমি তোমার সাথে থাকবো, আশা করি আল্লাহর রহমতে সব ঠিক হবে। সাজিদ ভাই তার জিনের কথা মতো পরদিন যান এবং নফল নামাজ পড়েন, আর সেই দিন তার সাথে একের অধিক জিন হুজুররা কিন্তু ছিলেন সেইখানে। সাজিদ ভাইকে একজন জিন হুজুর একে একে তাবিজ কোথায় রাখা রয়েছে তার নির্দেশ দিচ্ছিলেন আর বাকি জিন হুজুররা রাক্ষসদেরকে তেকেল দিয়ে রেখেছিলেন। তারপর রানীদের দোতলার বাড়ির ছাদ থেকে একটা কালো অবয়ব বজ্রাঘাতের মতো শব্দ করে বাড়ির উঠোনে আছড়ে পড়ে এবং অবয়বটা আকৃতির প্রায় 10 ফুটের মতো এবং মাথাটা আটখাওয়া মহিষের মতো এবং তার চক্ষু কোটর দিয়ে আগুন বেরোচ্ছে আর শরীর মানুষের মতোই, কিন্তু সেই শরীরে বেশিরভাগ অংশেই মাংসের পরিমাণ খুবই কম আর কোমরের নিচটা হরিণের মতো। সেই রাক্ষসের সাথে এক প্রকার যুদ্ধ শুরু হয়ে যায় সেই মুহূর্তে সাজিদ ভাইয়ের জিন হুজুরদের সাথে, আর ওদিকে তখন সেই মুহূর্তে সাজিদ ভাই সেই তাবিজগুলো একে একে করে উদ্ধার করে ফেলেন আর তার জিনদের কথা মতো সেই তাবিজগুলো আগুন ধরিয়ে মন্ত্র করে পুড়িয়ে ফেলা হয়। তাবিজগুলো পুড়িয়ে ফেলায় সেই রাক্ষসের এক পর্যায়ে শক্তিহীন হয়ে পড়ে আর সাজিদ ভাইয়ের জিন হুজুররা সেই রাক্ষসকে বন্দি করে নিয়ে নেয়। সাজিদ ভাই রানীকে তখন দেখে আসেন আর রানীর বাবা মাকে বলেন আমল করতে। এরপর রানীর পুরোপুরি সুস্থ হতে সময় লাগে প্রায় 9 থেকে 10 মাস।
এই ছিল ঘটনা। এবং শেষের দিকে অনেক কিছুই আমি স্কিপ করে লিখি সময়ের অভাবে। তবে এর সাথে কানেক্ট করা একটা ঘটনা আছে যা ঘূর্ণিঝড়ের মতো আছড়ে পড়েছিল সাজিদ ভাইয়ের জীবনে, এবং সেটা কিন্তু এর থেকেও আরও ভয়ানক ব্যাপার। সেটা অন্য কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব। তারপর কেমন লাগলো ঘটনাটি? ভাবুন তো যে এরকম ঘটনা যার সাথে ঘটে তার জীবনে কতটা মর্মান্তিকতায় জীবন কাটে। আমি রাজদীপকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং সাজিদ ভাইকেও অসংখ্য ধন্যবাদ জানাবো এরকম একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আর আপনারা যারা শুনছেন তাদের কাছে একটা কথা আমি বলতে চাই, যে এই ঘটনাটা এতটাই বড় হয়ে গেছিল যে রাজদীপ যখন এই ঘটনাটা আমাদের সাথে লিখে শেয়ার করছিলেন, তো সেই সময়তে বেশ কিছুটা অংশ সাজিদ ভাইয়ের যেহেতু পারমিশন ছিল না, কারণ ওখানে কিছুটা তন্ত্রের উপাদান সম্পর্কিত কথা সাজিদ ভাই বলে ফেলেছিলেন, তো তার জন্য ওই জায়গাগুলো আমরা কেটে দিয়েছিলাম। না হলে যদি সাজিদ ভাইয়ের যদি পারমিশন থাকতো তাহলে ডেফিনেটলি সেটা আপনাদের সাথে শেয়ার করতাম। সেটা আপনারা হয়তো বুঝতেও পেরেছেন যে শেষের দিকে খুব তাড়াতাড়ি ঘটনাটা শেষ হয়ে গেছে। তো যেহেতু এখানে তন্ত্রের উপাদান বা গুণিন সাহেবের যে কার্যকলাপ, যে ক্রিয়া প্রক্রিয়া রয়েছে সেগুলো উনি বলতে বারণ করেছিলেন, তো ওই জায়গাগুলো আমরা কেটে দিয়েছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই ঘটনাটি। আর আজকের পর্বটা যদি আপনাদের সব থেকে ভয় যদি পাওয়াতে পারে তাহলে ডেফিনেটলি আপনারা কিন্তু এই পর্বটিকে আপনাদের বন্ধুমহলে বা আপনাদের পরিবার মহলে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা শেয়ার কিন্তু আমাদেরকে আরও অনেকজনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আজকের মতো এই ছিল ঘটনা। আশা করছি আজকের প্রত্যেকটা ঘটনা আপনাদের সবারই ভালো লেগেছে। আগামী সপ্তাহের শনিবার আবারও ঠিক 11:59 কথা হবে বেশ কিছু ভয়ের ঘটনা নিয়ে। টিল দেন আমি নির্মাল্য এবং আমার গোটা টিম আপনাদের থেকে বিদায় চাইছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজেদের মানুষদের কিন্তু খেয়াল নেবেন। ধন্যবাদ। টাটা।